আচ্ছা, তো আজকে তো হচ্ছে তোমাদের লেকচার নাম্বার 7 মোস্ট প্রবলি, আমি যদি ভুল না করি। সো আমরা আজকে পড়বো হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস হচ্ছে যে আমরা কি বলি, নিউক্লিয়াস কে বলি কোষের মস্তিষ্ক। সেদিন দেখলাম গ্রুপে এক ছেলে জিজ্ঞেস করলো যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, দেখে হাসবো না কাকে কানবো বুঝতেছিলাম না। এই জিনিস তো 9-10 এর বাচ্চাদেরই জানার কথা যে নিউক্লিয়াস কে আমরা কি বলি, নিউক্লিয়াস কে আমরা কোষের মস্তিষ্ক বলি। নিউক্লিয়াস কে আমরা আরেকটা নাম বলি কেন্দ্রিকা, কারণ নর্মালি নিউক্লিয়াস আমাদের কেন্দ্রে অবস্থান করে। এবার তোমরা আমাকে বলো, নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে প্রাণী কোষে নাকি উদ্ভিদ কোষে? নিউক্লিয়াস কে আমরা বলি কেন্দ্রিকা, নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে কোথায়, প্রাণী কোষে নাকি হচ্ছে উদ্ভিদ কোষে? নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে, নিউক্লিয়াস যে আছে এই নিউক্লিয়াস কে বলি আমরা কেন্দ্রিকা। কার মধ্যে কেন্দ্রে অবস্থান করে বলো? প্রাণী কোষে, কারণ উদ্ভিদ কোষে আমাদের যে কোষ গহ্বর আছে সেটা অনেক বড়, কোষ গহ্বর বড় হওয়ার কারণে ঠেলে দিচ্ছে ওই পাশে, কোষ গহ্বর বড় হওয়ার কারণে ঠেলে দিচ্ছে, সেজন্য আমাদের কি হচ্ছে সেটা আকারটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। তো নিউক্লিয়াস যে আছে মানে এক পাশে সরে যাচ্ছে। তো এই নিউক্লিয়াস, একে বলি আমরা কোষের মস্তিষ্ক, বা একে আমরা বলছি কেন্দ্রিকা, বা একে আমরা বলি প্রাণ কেন্দ্র, নানা নামে আমরা একে অভিহিত করতে পারি। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেছে কে? এই নিউক্লিয়াসটা আবিষ্কার ও নামকরণ করেছে রবার্ট ব্রাউন। থাক ভাগ্য ভালো একজনই আবিষ্কার এবং নামকরণ করছে, নাহলে দেখা যেত আবিষ্কার করছে একজন, আরেকজন একটা ফাউল নামকরণ করছে, আরেকজন হচ্ছে যে আবার অন্য একটা নতুন নাম দিছে। তো আবিষ্কার ও নামকরণ করেছে আমাদের বিজ্ঞানী রবার্ট ব্রাউন। ব্রাউন হচ্ছে যে বাদামি বিজ্ঞানী, রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন বিজ্ঞানী রবার্ট ব্রাউন যে আছে, এই রবার্ট ব্রাউন হচ্ছে যে আমাদের এটাকে আবিষ্কার এবং নামকরণ করে। কে হচ্ছে এটা আবিষ্কার এবং নামকরণ করে? রবার্ট ব্রাউন হচ্ছে এটাকে আবিষ্কার ও নামকরণ করে। আবিষ্কার ও নামকরণ কে করেছে? রবার্ট ব্রাউন হচ্ছে একে আবিষ্কার এবং নামকরণ করেছে। সাধারণত প্রতি কোষে একটা নিউক্লিয়াস থাকে, সাধারণত প্রতি কোষে একটা নিউক্লিয়াস থাকে, সাধারণত প্রতি কোষে আমাদের কয়টা নিউক্লিয়াস থাকে? প্রতি কোষে আমরা দেখতে পাই একটা নিউক্লিয়াস আছে, সাধারণত প্রতি কোষে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা নিউক্লিয়াস থাকে। কিছু কিছু কোষ আছে যেখানে আমাদের নিউক্লিয়াস থাকে না, সেই কোষটার নাম কি? যেখানে আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না সেটার নাম হচ্ছে আমাদের হচ্ছে পরিণত শীত কোষ এবং লোহিত রক্তকণিকা। এখানে আমাদের কোনো আমাদের নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি, পরিণত আরবিসি ও শীত কোষ, পরিণত আরবিসি ও সিপ কোষে, পরিণত আরবিসি ও সিপ কোষ, পরিণত আরবিসি ও সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি ও সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি ও সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি এবং সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি এবং সিপ কোষে কোনো নিউক্লিয়াসই দেখি যে আমরা নাই, পরিণত আরবিসি ও সিপ কোষে দেখতে পাই আমরা কোনো নিউক্লিয়াস নেই, পরিণত আরবিসি এবং সিপ কোষে দেখা যায় কি কোনো নিউক্লিয়াস নেই। আবার কিছু কিছু কোষ আছে যেখানে একাধিক নিউক্লিয়াস থাকে, কিছু কিছু কোষ আছে যেখানে আমাদের কি থাকে একাধিক কোষ আছে, কিছু কিছু কোষ আছে যেখানে কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের একাধিক কোষ আছে। তো আমাদের পরিণত সিপ কোষ, তারপর হচ্ছে আমাদের লেন্স, আর এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে আমাদের হচ্ছে যে আরবিসি থাকে না। আরেকটা জায়গা আছে যেখানে আমাদের এই নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি এবং সিপ কোষে দেখতে পাচ্ছি আমরা নিউক্লিয়াস থাকে না। আরেকটা জায়গা আছে যে জায়গায় কোনো নিউক্লিয়াস থাকে না, সেই জায়গাটার নাম বলো তো। আরেকটা জায়গা আছে যে জায়গায় আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না, সেই জায়গাটার নাম বলো। আরেকটা জায়গা আছে যে জায়গায় কোনো নিউক্লিয়াস থাকে না, সেই জায়গাটার নাম বলো। আরেকটা জায়গা আছে যেখানে কোনো নিউক্লিয়াস থাকে না, সেটার নাম বলো। এই আমাদের আরবিসি এবং সিপ কোষ ছাড়া আরেকটা জায়গা আছে যেখানে আমাদের হচ্ছে মানুষের চোখের লেন্স, চোখের লেন্স, আমাদের যে চোখের লেন্স আছে এই চোখের লেন্সে কোনো আমাদের নিউক্লিয়াস থাকে না। চোখের লেন্স যে আছে এই চোখের লেন্সের মধ্যে আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। এই যে আমরা চোখের লেন্স দেখতে পাচ্ছি, এই চোখের লেন্সে আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। এই যে আমরা চোখের লেন্স দেখতে পাচ্ছি, এই চোখের লেন্সে আমরা দেখতে পাই কোনো নিউক্লিয়াস নেই। এই যে আমরা চোখের লেন্স দেখতে পাচ্ছি, এই চোখের লেন্সে কোনো নিউক্লিয়াস নেই। হ্যাঁ, প্লেটিলেটের মধ্যেও বলা যায়, প্লেটিলেট বা অণুচক্রিকার মধ্যেও আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না, প্লেটিলেট বা অণুচক্রিকার মধ্যে আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। আরেকটা যেটা দেখা যায়, আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ দেখা যায়। কি দেখা যায়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ দেখা যায়। কি থাকে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আমরা দেখতে পাই। আমরা কি দেখতে পাই? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আমরা দেখতে পাই, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, বহু নিউক্লিয়াস
বিশিষ্ট কোষ, আরেকটা আমরা দেখতে পাই যে কি রয়েছে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আছে, আরেকটা আমরা দেখতে পাই বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আছে। কেমন কোষ দেখা যায়? যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট আমাদের কোষ দেখা যায়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রেও থাকতে পারে, প্রাণী কোষেও থাকতে পারে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ, আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষও থাকতে পারে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ, আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষও থাকে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ, আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষও থাকে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে উদ্ভিদ কোষ আছে তাকে কি বলি, আর প্রাণী কোষকে আমরা কি বলি? উদ্ভিদ কোষকে আমরা বলি কি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে উদ্ভিদ কোষ আছে এটাকে বলি আমরা সিনোসাইট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ যে আছে সেটাকে বলি আমরা সিনোসাইট, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে সিনোসাইট বলি। আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ যে আছে সেটাকে বলি আমরা সিনসাইট্রিয়াম, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি হচ্ছে যে আমরা সিনসাইটিয়াম, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে সিনসাইটিয়াম, সেটাকে আমরা বলি হচ্ছে সিনসাইটিয়াম, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সিনসাইটিয়াম বলি। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে উদ্ভিদ কোষ আছে তাকে বলি আমরা সিনোসাইট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে প্রাণী কোষ আছে তাকে আমরা বলি সিনসাইট্রিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে উদ্ভিদ কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে উদ্ভিদ কোষ তাকে বলি আমরা সিনোসাইট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে প্রাণী কোষ তাকে আমরা বলি সিনসাইটিয়াম, তাকে আমরা কি বলি সিনসাইটিয়াম বলি, তাকে আমরা কি বলি সিনসাইটিয়াম বলি, সিনসাইটিয়াম বলি, তাকে আমরা কি বলি সিনসাইটিয়াম বলি, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে সিনসাইটিয়াম বলি। ওকে, এখন হচ্ছে যে নিউক্লিয়াস আমাদের নানা আকৃতি বিশিষ্ট হতে পারে, আমাদের নানা আকৃতি বিশিষ্ট নিউক্লিয়াস আমরা দেখতে পাই। তো নর্মালি হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস একটা কোষের 10-15% জায়গা দখল করে। নিউক্লিয়াস হচ্ছে যে একটা কোষের, এই যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস হচ্ছে আমাদের কোষের 10-15% জায়গা দখল করে। নিউক্লিয়াস আমরা দেখতে পাই একটা কোষের 10-15% জায়গা দখল করে, 10-15% জায়গা দখল করে। সো নিউক্লিয়াস আমরা দেখতে পাই একটা কোষের 10-15% জায়গা দখল করে। নিউক্লিয়াস একটা কোষের 10-15% জায়গা দখল করে। নিউক্লিয়াস একটা কোষের 10-15% জায়গা দখল করে। নিউক্লিয়াস একটা কোষের 10-15% জায়গা দখল করে, 10-15% জায়গা দখল করে। নিউক্লিয়াস আমরা দেখতে পাই একটা কোষের 10-15% জায়গা দখল করে। একটা কোষের কথা যদি আমি চিন্তা করি, একটা কোষের 10-15% জায়গা কে দখল করে, নিউক্লিয়াস দখল করে। নিউক্লিয়াস একটা কোষের 10-15% জায়গা দখল করে। একটা কোষ আছে যে জায়গার নিউক্লিয়াস 90% জায়গা দখল করে, বলতো কোন কোষের 90% জায়গা দখল করে নিউক্লিয়াস, কোন কোষের 90% জায়গা দখল করে হচ্ছে নিউক্লিয়াস, কোন সেলের 90% জায়গা নিউক্লিয়াস দখল করে বলো? এমন একটা কোশ্চেন নাম বলো যে 90% জায়গা হচ্ছে নিউক্লিয়াস দখল করে। হ্যাঁ, তাহিনি উল্টা পাল্টা বলতেছে, দুইটা ক্লাস করে মাথা ঘুরে গেছে। তাহিনি শুক্রাণু, তাহিরি তাহিরি না তাহিনি সরি তাহিরি দেখি, শুক্রাণু বা স্পার্ম যে আছে স্পার্মের 90% জায়গা দখল করে, শুক্রাণু বা স্পার্ম যে আছে স্পার্মের 90% জায়গা দখল করে। ওকে, আচ্ছা এবার নিউক্লিয়াসের গঠন নিয়ে আমরা আলোচনা করি। নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের গঠন নিয়ে আমরা আলোচনা করব। নিউক্লিয়াসের গঠন নিয়ে আলোচনা করলে এই যে আমাদের নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাই আমাদের হচ্ছে যে এরকম বাইরে থেকে একটা পর্দা থাকে, বাইরে থেকে এই যে একটা পর্দা থাকে, এই যে আমাদের নিউক্লিয়াসের আমরা দেখতে পাই বাইরে থেকে আমাদের একটা পর্দা আছে। নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাবো নিউক্লিয়াসের বাইরে থেকে একটা পর্দা আছে, নিউক্লিয়াসের বাইরে থেকে আমরা দেখতে পাই, নিউক্লিয়াসের বাইরে থেকে এরকম একটা পর্দা থাকে, নিউক্লিয়াসের বাইরে থেকে এই যে আমাদের একটা পর্দা থাকে, নিউক্লিয়াসের বাইরে থেকে এই যে আমরা একটা পর্দা দেখতে পাই, নিউক্লিয়াসের বাইরে থেকে আমরা দেখতে পাই নিউক্লিয়াসের বাইরে আমাদের এরকম একটা পর্দা আছে। নিউক্লিয়াস যে আছে নিউক্লিয়াসের বাইরে আমাদের একটা পর্দা আছে, যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের বাইরে আমাদের একটা পর্দা থাকে, এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের বাইরে আমাদের একটা পর্দা থাকে, যে এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, মেইন জিনিস হচ্ছে বাইরে একটা পর্দা থাকবে, এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। এই যে জায়গাটা এটাকে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন বা
এনভেলপ, নিউক্লিয়ার, এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ, এটাকে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ, এই যেটা এটাকে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ বলি আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে বলছি আমরা কি, এই যে জিনিস এটা, এটাকে বলছি হচ্ছে যে আমরা নিউক্লিয়ার, এটাকে বলছি আমরা নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ, এটাকে বলছি কি নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ বলছি আমরা। তারপর এই যে দুইটা এনভেলপের মাঝখানে এই যে ছিদ্র পথটা, দুইটা এনভেলপের মাঝখানে ছিদ্র পথটা, তাকে বলি আমরা নিউক্লিয়ার রন্ধ, নিউক্লিয়ার রন্ধ, নিউক্লিয়ার রন্ধ, বা ইংরেজিতে বলবো কি এটাকে, এই ইংরেজিতে এটাকে বলি নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার রন্ধ বা নিউক্লিয়ার পোর। আচ্ছা, এখন হচ্ছে যে এইটার মাঝ বরাবর যে কোনো একটা জায়গায় এরকম গোল খুব গাঢ় একটা জিনিস থাকে, এটাকে বলি আমরা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়াস, এটাকে বলি আমরা নিউক্লিওলাস, এটাকে আমরা বলি নিউক্লিওলাস, এই যেটা এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস, এই যেটা এটাকে বলি আমরা নিউক্লিওলাস, এই যে এখানে রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে নিউ ক্লিওলাস, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে নিউ ক্লিওলাস, এই যেটা এটাকে বলি আমরা নিউ ক্লিওলাস বলি। সো এই নিউক্লিওলাসটা হচ্ছে এই নিউক্লিয়াসের সবচেয়ে মানে হচ্ছে ঘন জায়গা। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা আঁকছি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আগে এই নিউক্লিওলাস আবিষ্কৃত হয়েছে, এই যে আমরা যেটা এঁকেছি সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বহু আগে এই নিউক্লিওলাস আমাদের হচ্ছে আবিষ্কৃত হয়েছে, এই যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের বহু আগে আমাদের হচ্ছে নিউক্লিওলাস আবিষ্কৃত হয়েছে, কি হয়েছে নিউক্লিওলাস আবিষ্কৃত হয়েছে। পরীক্ষার মধ্যে এটা আমার খুব ফেভারিট একটা প্রশ্ন, আমি পরীক্ষার মধ্যে দেই যে কোনটা আগে আবিষ্কৃত হয়েছে নিউক্লিয়াস নাকি নিউক্লিওলাস, তো কোনটা আগে আবিষ্কৃত হয়েছে, আমাদের নিউক্লিওলাসটা আমাদের আগে আবিষ্কৃত হয়েছে। এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিয়াস গুলার এখানে যুক্ত থাকে হচ্ছে যে আমাদের এই তন্তুগুলা, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে যে আমরা ক্রোমাটিন তন্তু, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন তন্তু, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু বলি, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু। সো এই যে এখানে আমরা যে তন্তুটা দেখতে পাচ্ছি এই তন্তুটাকে আমরা কি বলি, এই তন্তুটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন তন্তু, এই যে তন্তুটা, এই তন্তুটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন তন্তু, এই যে তন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে বলি আমরা কি, এটাকে বলি হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা ক্রোমাটিন তন্তু বলি, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে যে আমরা ক্রোমাটিন তন্তু, এটাকে কি বলি আমরা ক্রোমাটিন তন্তু বলি। আচ্ছা, আর এখানে আমাদের হচ্ছে যে এরকম দানাদার অসংখ্য পদার্থ থাকে, এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমাদের দানাদার অসংখ্য পদার্থ থাকে, এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই আমাদের দানাদার অসংখ্য পদার্থ রয়েছে, এই জায়গায় আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই আমাদের এখানে দানাদার অসংখ্য পদার্থ রয়েছে, এখানে কি রয়েছে, এখানে আমাদের দানাদার অসংখ্য পদার্থ রয়েছে, এই জায়গায় আমরা দেখতে পাই এখানে আমাদের কি রয়েছে, এখানে আমরা দেখতে পাই দানাদার অসংখ্য পদার্থ রয়েছে, এই যে আমরা এই জায়গাটা দেখতে পাই দানাদার অসংখ্য পদার্থ রয়েছে, যে এটাকে আমরা কি বলি, এই যে এখানে দানাদার অসংখ্য পদার্থ রয়েছে এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই অসংখ্য দানাদার পদার্থ আছে, এখানে আমরা দেখতে পাই এখানে কি রয়েছে, অসংখ্য দানাদার পদার্থ রয়েছে, এই জায়গা জুড়ে আমাদের অসংখ্য দানাদার পদার্থ রয়েছে, এই যে যে দানাদার পদার্থ গুলা থাকে এগুলাকে আমরা কি বলি, এই যে আমাদের দানাদার পদার্থ এগুলাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম, এটাকে আমরা কি বলি সাইটোপ্লাজমের মতো, এটার নাম হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। আলহামদুলিল্লাহ, এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম, 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 এই যেটা এটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিওপ্লাজম। তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে এই হচ্ছে চারটা জিনিস, এক নাম্বার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, দুই নাম্বার হচ্ছে আমাদের এই নিউক্লিওপ্লাজম, তিন নাম্বারে আমরা বলি এই নিউক্লিওলাস, চার নাম্বারে বলি এই জিনিসটা, এটাকে বলি আমরা ক্রোমাটিন তন্তু। সো এই চারটা জিনিস আমাদের হচ্ছে নিউক্লিওলাসের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাই। এখন আসো যে আমরা এই প্রত্যেকটা নিয়ে একটা একটা করে কিছু কথাবার্তা শিখবো, অনেক কথাবার্তা আছে এই জায়গায় বইয়ের মধ্যে, অনেক কিছু বলেছে, আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, শুধু শুধু শিখে মাথা নষ্ট করার দরকার নেই, কারণ এই চ্যাপ্টার এমনি আমাদের তথ্য ভান্ডার এই চ্যাপ্টার একটা। প্রথমেই আসা যাক আমাদের এই নিউক্লিয়াস,
নিউক্লিয়ার মেমব্রেন। প্রথমে আমরা কথা বলি যে আমাদের এই অংশের বিবরণ, আমরা প্রথমে এই অংশগুলার বিবরণ শিখবো, অংশের বিবরণ। সো অংশের বিবরণ শিখবো আমরা। সো অংশের বিবরণ শিখতে গেলে আমাদের প্রথমে যেটা আসবে, এক নম্বরে আসবে যেটা, সেটাকে বলবো আমরা নিউক্লিয়ার মেমব্রেন। এক নম্বরে যেটা আসে সেটাকে বলি আমরা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এক নম্বরে যেটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এক নম্বরে যেটা আসে সেটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলবো। এক নম্বরে যেটা আসে সেটাকে বলবো আমরা নিউক্লিয়ার মেমব্রেন। এক নম্বরে যে আসে তাকে বলবো আমরা কি, নিউক্লিয়ার মেমব্রেন। এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রথম কথা এই নিউক্লিয়ার মেমব্রেনটা কয়স্তর বিশিষ্ট দেখো, এই নিউক্লিয়ার মেমব্রেনটা একটা দ্বিস্তরী। এই নিউক্লিয়ার মেমব্রেনটা একটা কয়স্তর বিশিষ্ট, এটা একটা দ্বিস্তরী। কি দ্বারা তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দ্বারাই থাকবে। এটা কি থাকবে আমাদের? ফসফোলিপিড বাইলেয়ারই থাকবে। এটা কি? ফসফোলিপিড বাইলেয়ার থাকে। এবং হচ্ছে এই নিউক্লিয়ার এনভেলপের বিশেষত্বই আমাদের অনেকগুলো ছিদ্র আছে। তোমরা আমাকে কি বলতে পারবা যে এই যে আমাদের মানব দেহের ভেতর একটা কোষের ভেতর এরকম ছিদ্রযুক্ত অঙ্গাণু, যে এমন একটা কোষের অঙ্গাণুর নাম বলো, মানে এটা তো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মতো যে আরো সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুগুলো থাকে, এটা তো সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত না, এই অঙ্গাণুর মধ্যে এই যে মেমব্রেন আছে, মেমব্রেনের মধ্যে ছিদ্র আছে, এরকম ছিদ্রযুক্ত এরকম মেমব্রেন আছে, মেমব্রেনের মধ্যে ছিদ্র আছে। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, এই মেমব্রেন, মেমব্রেনের মধ্যে এরকম ছিদ্র আছে, এরকম ছিদ্রযুক্ত মেমব্রেন যে নিউক্লিয়ার এনভেলপের ভেতর বহির পর্দার মধ্যে ছিদ্র আছে, এরকম একটা অঙ্গাণুর নাম বলো তো, এরকম একটা অঙ্গাণুর নাম বলো তো, আরেকটা অঙ্গাণুর নাম বলো যেখানে তার এনভেলপে সর্বত্রই কিছু ছিদ্র থাকে, এরকম একটা অঙ্গাণুর নাম বলো। এরকম কোন অঙ্গাণু নাম জানো তোমরা যেটার মধ্যে এরকম ছিদ্র আছে? উত্তর হচ্ছে আর কোন অঙ্গাণুই নাই যার এনভেলপের মধ্যে এরকম ছিদ্র থাকে, আর কোন অঙ্গাণুই নাই যার মধ্যে হচ্ছে যে আমাদের কোনো ছিদ্র থাকে, এমন কোন অঙ্গাণুই আর নাই, না সিরিয়ালি রাখতে হবে এরকম না, এমন কোন অঙ্গাণুই নেই যার মধ্যে এরকম ছিদ্র থাকে, এমন কোন অঙ্গাণুই নেই যার মধ্যে কোন ছিদ্র আছে। তো ছিদ্রযুক্ত কোন অঙ্গাণু আসলে আমাদের থাকেই না। সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির মধ্যে কই ছিদ্র দেখছো তুমি? সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির মধ্যে ছিদ্র তুমি কই দেখছো? ওর মধ্যে কোনো ছিদ্র নেই। তো এমন কোন অঙ্গাণুই নেই যার মধ্যে কোনো ছিদ্র আছে। তো হচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেন আমাদের কি, নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার নিউক্লিয়ার পোর সংবলিত, নিউক্লিয়ার পোর সংবলিত, নিউক্লিয়ার পোর সংবলিত। তো এখানে আমাদের কি থাকে? এই জায়গায় আমাদের নিউক্লিয়ার পোর থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার পোর সংবলিত, নিউক্লিয়ার পোর সংবলিত। সেটা কি সংবলিত? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পোর সংবলিত। এই জায়গায় আমাদের কি থাকে? এই জায়গায় আমাদের নিউক্লিয়ার পোর থাকে। সো এই যে নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পাচ্ছ, এই যে আমরা নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে আমাদের দ্বিস্তরী, নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে আমাদের নিউক্লিয়ার পোর সংবলিত হয়, এবং হচ্ছে এই যে আমাদের নিউক্লিয়ার পোর আছে, এই নিউক্লিয়ার পোরটা আমাদের দ্বিস্তরী হয়, এই নিউক্লিয়ার পোরটা হচ্ছে এখানে নিউক্লিয়ার পোর সংবলিত থাকে, এবং এই নিউক্লিয়ার পোর গুলার দৈর্ঘ্য কত জানো? নিউক্লিয়ার পোর, এই নিউক্লিয়ার যে পোর আছে এই নিউক্লিয়ার পোরের ব্যাস হচ্ছে আমাদের 9 ন্যানোমিটার। এই নিউক্লিয়ার পোর গুলার ব্যাস হচ্ছে আমাদের প্রায় 9 ন্যানোমিটার। নিউক্লিয়ার পোর গুলার ব্যাস হচ্ছে আমাদের প্রায় 9 ন্যানোমিটার। কি আমাদের? প্রায় 9 ন্যানোমিটার। এই ছিদ্র গুলাকে ঘিরে চারপাশে একটা বৃত্তাকার প্রোটিন গ্র্যানিউল থাকে। এই যে আমাদের ছিদ্র, এই নিউক্লিয়ার পোরের চারপাশে নিউক্লিয়ার পোরটাকে ঘিরে একটা, এই যে আমাদের নিউক্লিয়ার পোর আছে, এই নিউক্লিয়ার পোরকে ঘিরে আমাদের হচ্ছে যে একটা বৃত্তাকার প্রোটিন থাকে, এই বৃত্তাকার প্রোটিনের মাঝে আর একটা প্রোটিন থাকে, যেটা হচ্ছে আমাদের এক একটা জিনিস এখান থেকে, মানে এই জায়গাটায় আমাদের কি থাকে, এই জায়গাটা এরকম গ্যাপ থাকে না, এই জায়গাটার মধ্যে আমাদের এরকম প্রোটিন থাকে, এই জায়গাটা আমাদের এরকম গ্যাপ থাকে না, এই জায়গাটার মধ্যে আমাদের এরকম প্রোটিন থাকে, এই জায়গাটার মধ্যে আমাদের কি থাকে, এরকম প্রোটিন থাকে। সো এই জায়গাটার মধ্যে গ্যাপ থাকে না, এই জায়গাটার মধ্যে আমাদের কি থাকে এরকম, এই জায়গাটার মধ্যে আমাদের এরকম হচ্ছে যে প্রোটিন থাকে, এই জায়গাটার মধ্যে আমাদের কি থাকে, এই জায়গাটার মধ্যে আমাদের প্রোটিন থাকে। যে প্রোটিনটা কি করে, আমাদের এখানে ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, এই জায়গায় আমাদের কি থাকে, ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, যেটা এই সাইটোপ্লাজম থেকে কোনো কিছুকে ভেতরে যাওয়া, ভেতর থেকে কোনো কিছুকে বাইরে আসা সেই কাজে হেল্প করে। তো এই জায়গায় আমাদের কি থাকে, এই জায়গায় আমাদের হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, এই জায়গায় আমাদের হচ্ছে এই নিউক্লিয়ার পোরে, এই যে আমাদের নিউক্লিয়ার পোর আছে না, নিউক্লিয়ার পোরে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, কি থাকে, ট্রান্সপোর্টার, ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, এখানে কি থাকে, ট্রান্সপোর্টার
প্রোটিন থাকে, যেটা হচ্ছে একটা জিনিস কোনো কিছুকে আমাদের এখান থেকে এই সাইটোপ্লাজমীয় সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আনতে সাহায্য করে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আনতে সাহায্য করে। সো এই যে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপটা আমাদের কি করতেছে, নিউক্লিয়ার এনভেলপটা আলটিমেটলি আমাদের, দেখো নিউক্লিয়ার এনভেলপ যদি আমাদের না থাকতো তাহলে আলটিমেটলি কি হইতো, নিউক্লিয়ার এনভেলপ আমাদের নাই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউক্লিয়ার এনভেলপ নাই, এই যে আমাদের নিউক্লিয়ার এনভেলপ এই জায়গার মধ্যে নাই, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের নিউক্লিয়ার এনভেলপ নেই। সো আমাদের যদি এমন হয় যে আমাদের এই নিউক্লিয়ার এনভেলপ যদি আমাদের না থাকে, এই যে আমাদের নিউক্লিয়ার এনভেলপ যদি আমাদের না থাকে, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের নিউক্লিয়ার এনভেলপ নেই, আমরা দেখতে পাচ্ছি আমাদের কি নেই, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমাদের নিউক্লিয়ার এনভেলপ নেই। যদি আমাদের নিউক্লিয়ার এনভেলপ না থাকে তাহলে আমাদের কি ঘটনাটা ঘটবে, এই নিউক্লিয়ার এনভেলপ যদি আমাদের না থাকে তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই নিউক্লিয়ার এনভেলপ না থাকার কারণে সবকিছু কি ছলায় যাবে না আমাদের, সেই নিউক্লিয়ার এনভেলপ আমাদের এই নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম সবকিছুকে ধারণ করছে, সবকিছুকে কি করে, সবকিছুকে ধারণ করছে। তারপর হচ্ছে এই যে ভেতরের জিনিস আর সাইটোপ্লাজমের জিনিস এগুলার মধ্যে সংযোগ রক্ষা করছে, এবং হচ্ছে দেখা যায় আমাদের এই বলতো এই যে নিউক্লিয়ার এনভেলপ এখান থেকে একটা অঙ্গাণু তৈরি হয়, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম বলতো যেটা নিউক্লিয়ার এনভেলপ থেকে তৈরি হয়, একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম বলো যেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ থেকে তৈরি হয়, একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম বলো যেটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এক্সিলেন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই জায়গা থেকে আমাদের তৈরি হয়। ওকে, তারপর আসো যে আমাদের নিউক্লিওপ্লাজম, এরপর আসা যাক আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। এই যে আমাদের নিউক্লিওপ্লাজম যে রয়েছে, এই নিউক্লিওপ্লাজম নেক্সট আমরা দেখতে পাই আমাদের নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম রয়েছে সেটাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দুই নাম্বার যে অংশ সেটা হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজমটা আমাদের সাইটোপ্লাজমের মতোই, এই নিউক্লিওপ্লাজম এর আরেকটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ, ক্যারিওলিম্ফ। নিউক্লিয়াস মানে হচ্ছে ক্যারিয়ন, নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াস মানে হচ্ছে ক্যারিয়ন, এই যে নিউক্লিয়াস এর আরেকটা নাম হচ্ছে ক্যারিয়ন, এর মধ্যে এই যে তরল পদার্থটা থাকে এখানে যে রসটা থাকে এই জন্য এটাকে বলে ক্যারিও লিম্ফ বলা হয়, এটাকে কি বলে, ক্যারিও লিম্ফ বলে। সো এটা মেইনলি স্বচ্ছ অর্ধ তরল দানাদার পদার্থ থাকে, এটার মধ্যে আর কিছু মনে রাখা লাগবে না, এই ক্যারিও লিম্ফের মধ্যে এই নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এটার নাম ক্যারিওলিম্ফ, এটা জানলেই হবে, আর কিছু এখান থেকে জানা লাগবে না, স্বচ্ছ ঘন দানাদার তরল পদার্থ থাকে। এই জায়গায় হচ্ছে যে আমাদের স্বচ্ছ ঘন দানাদার তরল পদার্থ, স্বচ্ছ ঘন দানাদার তরল পদার্থ, স্বচ্ছ ঘন দানাদার তরল, স্বচ্ছ ঘন দানাদার তরল থাকে, সেখানে কি থাকে, স্বচ্ছ ঘন ও দানাদার তরল থাকে। এই জায়গায় কি থাকে, স্বচ্ছ ঘন ও দানাদার তরল থাকে, এই জায়গায় কি থাকে, এখানে থাকে হচ্ছে স্বচ্ছ ঘন ও দানাদার তরল পদার্থ থাকে। তো এই যে নিউক্লিওপ্লাজম যে দেখতে পাচ্ছ, নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ, এটা হচ্ছে আমাদের স্বচ্ছ ঘন এও দানাদার তরল থাকে, এখানে কি থাকে, স্বচ্ছ ঘন। আদি কোষে তো ছড়ায় না আর বিভাজনের সময়ও তো ছড়ায় না, আদি কোষের মধ্যে তো আমাদের হচ্ছে ইয়া থাকেই না, আদি কোষের মধ্যে তো নিউক্লিওপ্লাজম নেই, ওদের ক্রোমাটিনটা তো সাইটোপ্লাজমেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর বিভাজনের সময় কো সেল ডিভিশন, সেল ডিভিশনটা খুব সফিস্টিকেটেড একটা ব্যাপার, খুব ওইখানে নিউক্লিওপ্লাজমের বিলুপ্তি খুব দীর্ঘ সময়ের জন্য হয় না, খুব অল্প সময়ের জন্য থাকে, আবার নিউক্লিয়ার মেমব্রেনটা আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে, সো এই জন্য জিনিসটা ছড়ানোর সুযোগ পায় না। নিউক্লিওপ্লাজমকে ম্যাট্রিক্স বলে না কেন, নিউক্লিওপ্লাজমকে ম্যাট্রিক্স বলে না কেন, এটা খুব ভালো একটা প্রশ্ন যে নিউক্লিওপ্লাজম আর ম্যাট্রিক্স, দেখো ম্যাট্রিক্সটা, হ্যাঁ ম্যাট্রিক্স বলতে পারো এটাকে, তুমি বলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে হচ্ছে ধাত্র পদার্থ, এটাকে ম্যাট্রিক্স বলা যায়, নিউক্লিওপ্লাজমের যে ফ্লুইডটা আছে সেটাকেও তুমি ম্যাট্রিক্স বলতে পারো, প্রবলেম নেই। এরপর আসো যে নেক্সট হচ্ছে আমাদের নিউক্লিওলাস, 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 নিউক্লিওলাস যেটা রয়েছে এই নিউক্লিওলাসটা হচ্ছে কোষের মধ্যে সবচেয়ে ছোট এবং অধিকতর ঘন পদার্থ নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কে আবিষ্কার করছে জানো, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ফন্টনা, এই হচ্ছে যাবার ঝামেলা, এটা মনে রাখতেই হবে, এই নিউক্লিওলাসের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ফন্টানা, নিউক্লিওলাসের আবিষ্কারক কে, বিজ্ঞানী ফন্টানা, নিউক্লিওলাসের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ফন্টানা, নিউক্লিওলাসের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ফন্টানা, এবং হচ্ছে এটা নামকরণ করে বিজ্ঞানী বোম্যান, নামকরণ করে কে,
নামকরণ করে হচ্ছে নামকরণ নামকরণ করে হচ্ছে বিজ্ঞানী বাওমেন বাওমেন এটা নামকরণ করে সো বিজ্ঞানী ফন্টানা এটা আবিষ্কারক করেন আবিষ্কার এবং নামকরণ করে কে নামকরণ করে হচ্ছে বিজ্ঞানী বাওমেন এটাকে নামকরণ করে ক্রোমোজোমের সাথে যে মানে ক্রোমোজোম এটা ধরো একটা ক্রোমোজোম এটা হচ্ছে ধরো আমাদের একটা ক্রোমোজোম এই ক্রোমোজোমের যে জায়গাটায় নিউক্লিওলাস লাগানো থাকে ক্রোমোজোমের এই জায়গাটায় নিউক্লিওলাস লাগানো আছে ক্রোমোজোমের এই জায়গাটায় আমাদের নিউক্লিওলাস লাগানো থাকে ক্রোমোজোমের যে জায়গাটায় আমাদের নিউক্লিওলাস লাগানো থাকে তো ক্রোমোজোমের যে জায়গাটায় দেখি আমরা নিউক্লিওলাস লাগানো থাকে সেই জায়গাটাকে বলি আমরা স্যাটেলাইট সেই জায়গাটাকে আমরা কি বলি সেই জায়গাটাকে বলি আমরা স্যাটেলাইট আর যে ক্রোমোজোমের মধ্যে এই নিউক্লিওলাস এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস তো এই ক্রোমোজোমের যে জায়গায় আমাদের নিউক্লিওলাস লাগানো থাকে ক্রোমোজোমের যে জায়গায় আমরা দেখতে পাই নিউক্লিওলাস লাগানো আছে ক্রোমোজোম এই যে আমাদের ক্রোমোজোম এটা কি আমাদের ক্রোমোজোম ক্রোমোজোমের যে জায়গাটা নিউক্লিওলাস লাগানো থাকে সেটাকে বলি আমরা স্যাটেলাইট বলি আর হচ্ছে যে এই জায়গায় আমাদের যে চিকুন একটা ভাজ এই জায়গাটাকে আমরা বলি গৌণ কুঞ্চন এই জায়গাটাকে আমরা কি বলি এই জায়গাটাকে আমরা বলি গৌণ কুঞ্চন বলি এই জায়গাটাকে আমরা কি বলি গৌণ কুঞ্চন আর যে ক্রোমোজোমের গায়ে লাগানো থাকে সেটাকে বলি আমরা স্যাট ক্রোমোজোম স্যাট ক্রোমোজোম বা এটাকে আমরা বলতে পারি স্যাটেলাইট ক্রোমোজোম স্যাট ক্রোমোজোম বা এটাকে আমরা বলতে পারি স্যাটেলাইট ক্রোমোজোম স্যাট ক্রোমোজোম বা এটাকে আমরা বলতে পারি স্যাটেলাইট ক্রোমোজোম বলি সো এই যে আমাদের নিউক্লিওলাস এই নিউক্লিওলাসের কাজ নিউক্লিওলাস আমাদের নর্মালি কয়টা থাকে নিউক্লিওলাস সাধারণত প্রতি কোষে আমাদের একটা থাকে আর যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না এই নিউক্লিওলাসের মেন কাজ হচ্ছে সে প্রোটিন সংশ্লেষণে হেল্প করে এই নিউক্লিওলাসের মেন কাজ হচ্ছে সে প্রোটিন সংশ্লেষণে হেল্প করে সো যে জায়গায় প্রোটিন সংশ্লেষণ আমাদের হবে সে জায়গায় আমাদের নিউক্লিওলাস বেশি বেশি থাকবে যেখানে আমাদের প্রোটিন সংশ্লেষণ হবে না সেখানে আমাদের নিউক্লিওলাসও থাকবে না এই নিউক্লিওলাসটা এমন জায়গায় থাকে যেখানে আমাদের প্রোটিন সংশ্লেষণ হয় সো যেখানে আমাদের প্রোটিন সংশ্লেষণ হয় সে জায়গায় আমাদের কি থাকবে নিউক্লিওলাস থাকবে যেখানে আমাদের প্রোটিন সংশ্লেষণ হয় না সেখানে আমাদের নিউক্লিওলাস থাকবে না যেমন কিছু কিছু কোষ আছে যেখানে আমাদের নিউক্লিওলাস অনুপস্থিত যেমন শ্বেত রক্তকণিকা শুক্রাণু আর বিভাজন উত্তর কোষ মানে বিভাজনরত কোষ তাহলে আমরা দেখতে পাই আমাদের এই নিউক্লিওলাস থাকে না কই কই এই নিউক্লিওলাস থাকে না আমাদের নিউক্লিওলাস থাকে না কিছু যে কিছু জায়গায় এই নিউক্লিওলাস আমাদের সব কোষেই থাকে যেখানে প্রোটিন সংশ্লেষণ হবে সেই জায়গায় বেশি থাকবে থাকে না আমাদের WBC-তে থাকে না হচ্ছে আমাদের স্পার্মের মধ্যে থাকে না আর আরেকটা জায়গায় হচ্ছে থাকে না সেটা কোন জায়গাটা থাকে না সেটা হচ্ছে যে আমাদের ডিভাইডিং সেল বিভাজনরত কোষ আমরা দেখতে পাই প্রোম্যাটোফেজ ম্যাটোফেজ এটা ডিবেটেবল একটা ব্যাপার কেউ বলে প্রোম্যাটোফেজ কেউ বলে ম্যাটোফেজ এই ধাপে হচ্ছে যেটা বিলুপ্ত হয় আর লাস্টে আছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুটা হচ্ছে যে আমরা নর্মালি দেখতে পাই অবিভাজনরত অবস্থায় এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু যে আছে এই ক্রোমাটিন তন্তু কি আমাদের ধরো ম্যাটাফেজ ধাপে কি ক্রোমাটিন তন্তু দেখা যাবে কিনা আমাকে একটু বলো তো যে এই যে আমরা ক্রোমাটিন তন্তু বললাম যে ম্যাটাফেজ ধাপে কি তুমি ক্রোমাটিন তন্তু দেখতে পাবা যে ক্রোমাটিন তন্তু কি তুমি ম্যাটাফেজ ধাপে দেখতে পাবা কিনা সেটা আমাকে জানাও ক্রোমাটিন তন্তু সো আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিন তন্তুটা কি ম্যাটাফেজ ধাপে দেখা যাবে কি না এই যে ক্রোমাটিন তন্তু আছে সেই ক্রোমাটিন তন্তুটা কি ম্যাটাফেজ ধাপে দেখা যাবে কি না বলো ম্যাটাফেজ ধাপে ক্রোমাটিন তন্তু নাই তার মানে ক্রোমাটিন তন্তুটা আমরা কোষের বিশ্রামরত অবস্থায় যখন কোষ বিভাজন করে না বিশ্রামরত অবস্থায় দেখতে পাই বিশ্রামরত অবস্থায় দেখা যায় এই ক্রোমাটিন তন্তু দেখা অবস্থায় থাকে এই বিশ্রামরত অবস্থায় এই ক্রোমাটিন তন্তুটা থাকে যখন কোষ বিশ্রাম নিচ্ছে ঘুমাচ্ছে তখন এই ক্রোমাটিন তন্তুটা থাকে এই ক্রোমাটিন তন্তুটা আমাদের কি নিয়ে তৈরি হয়েছে ডিএনএ এবং হচ্ছে যে আমাদের কি ডিএনএ আর হচ্ছে আমাদের প্রোটিন হিস্টন প্রোটিন ডিএনএ এবং হিস্টন প্রোটিন মিলে আমাদের এই ক্রোমাটিন তৈরি হয়েছে প্রোটিন মিলে আমাদের কি তৈরি হয়েছে এই ক্রোমাটিন তন্তু হয়েছে সো আমাদের ডিএনএ আর হিস্টন প্রোটিন মিলে আমাদের কি তৈরি হয়েছে এই ক্রোমাটিন তৈরি হয়েছে সো এই ক্রোমাটিন হচ্ছে যে আমাদের এর মধ্যে ডিএনএ থাকে সো বংশগতির ধারক বাহক সে তো এই হচ্ছে যে আমাদের এখানের মোট কথাবার্তা ওকে কোন জায়গায় কারো কোনো কোশ্চেন আছে তো এই জিনিসটা আমি আবার একটু লেখা দিচ্ছি যেহেতু আমি বারবার এই জিনিসটা বলতে পছন্দ করি ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন খেয়াল করো ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন প্রোটিন এই দুইটা কুণ্ডলিত হয় এই দুইটা হচ্ছে আমাদের
কুণ্ড লিত হয়ে তৈরি করে হচ্ছে নিউক্লিওসোম। এই নিউক্লিওসোমটা কুণ্ডলিত হয়ে, এই যে নিউক্লিওসোম আছে, এই নিউক্লিওসোম আমাদের কুণ্ডলিত হয়ে তৈরি করে হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন নিউক্লিওলাসটা কুণ্ডলিত হয়ে তৈরি করে হচ্ছে যে আমাদের ক্রোমাটিন তৈরি করে। এই ক্রোমাটিনটা আমাদের কুণ্ডলিত হয়ে তৈরি করে কি, কুণ্ডলিত হয়ে তৈরি করে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম। ঠিক আছে, স্যাট ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস লাগানো থাকে তাকে বলি স্যাট ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস লাগানো থাকবে তাকে বলবো আমরা স্যাট ক্রোমোজোম বলবো, তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা স্যাট ক্রোমোজোম, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম বলবো। তো চলো এবার আমরা ক্রোমোজোমের মধ্যে চলে যাই। ঠ্যান ঠ্যানা ঠ্যানা ঠ্যানা, ক্রোমোজোম, ক্রোমোসোম, ক্রোমোসোম মানে কি বলতো? ক্রোম মানে হচ্ছে রঞ্জিত, ক্রোম মানে কি, ক্রোম মানে হচ্ছে রঞ্জিত, ক্রোম মানে হচ্ছে রঞ্জিত। আর সোম মানে কি, সোম, সোম কথাটা আসছে সোমা থেকে, সোমা মানে হচ্ছে দেহ। সো ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত দেহ, এই যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত দেহ। দ্যাট মিন্স কোষের মধ্যে রং ধারণকারী যে বস্তুটা থাকে, ধরো হচ্ছে যে আমরা একটা ডাই দিই, আমরা বিভিন্ন ডাই ইউজ করি, ধরো নর্মালি আমরা মাইক্রোস্কোপের নিচে তুমি একটা সেল দেখতে পাবে না, নর্মালি মাইক্রোস্কোপের নিচে একটা সেল দেখা যায় না, সো সেলটা দেখার জন্য আমরা ডাই ইউজ করি, ডাই মানে হচ্ছে রঞ্জক পদার্থ ব্যবহার করি। সেই রঞ্জক পদার্থ সবাই আবার ধারণ করে না, কেউ কেউ আছে রঞ্জক পদার্থ ধারণ করে অল্প, আবার কেউ কেউ আছে খুব বেশি রঞ্জক পদার্থটা ধারণ করে। তো যারা রঞ্জক পদার্থটা খুব ধারণ করে তাদেরকে আমরা বলি কি, বলি আমরা ক্রোমোজোম বা রঞ্জিত দেহ বলি আমরা। এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা সর্বপ্রথম আমাদের কে দেখে, সর্বপ্রথম উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম, ক্রোমোজোম সর্বপ্রথম, এই ক্রোমোজোম সর্বপ্রথম প্রত্যক্ষ করেন, সর্বপ্রথম প্রত্যক্ষ করেন হচ্ছে যে আমাদের সর্বপ্রথম প্রত্যক্ষ, প্রত্যক্ষ করেন, সর্বপ্রথম প্রত্যক্ষ করেন হচ্ছে বিজ্ঞানী কার্ল নাগেলি, বিজ্ঞানী কার্ল নাগেলি, বিজ্ঞানী কার্ল নাগেলি হচ্ছে সর্বপ্রথম একে প্রত্যক্ষ করেন। কে সর্বপ্রথম প্রত্যক্ষ করেন? সর্বপ্রথম প্রত্যক্ষ করেন হচ্ছে বিজ্ঞানী কার্ল নাগেলি। সর্বপ্রথম কে প্রত্যক্ষ করেন? সর্বপ্রথম প্রত্যক্ষ করেন হচ্ছে বিজ্ঞানী কার্ল নাগেলি হচ্ছে সর্বপ্রথম প্রত্যক্ষ করেন। এবং ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে যে নামকরণ করেন ক্রোমাটিন, মানে এই যে সুতার মতো নিউক্লিয়াসে সুতার মতো তন্তুগুলাকে, সুতার মতো তন্তু, সুতার মতো তন্তু, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে সুতার মতো তন্তু পায়, সুতার মতো তন্তুগুলোকে আমাদের হচ্ছে নামকরণ করে কি, সুতার মতো তন্তুগুলোকে নামকরণ করে হচ্ছে ক্রোমাটিন। সুতার মতো যে তন্তু আছে সেই সুতার মতো তন্তুগুলোকে নামকরণ করা হয় কি, সুতার মতো তন্তুগুলোকে নামকরণ করা হয় ক্রোমাটিন। সুতার মতো যে তন্তুগুলো আছে সুতার মতো তন্তুগুলোকে নামকরণ করা হয় কি, সুতার মতো তন্তুগুলোকে নামকরণ করা হয় ক্রোমাটিন। এই যে সুতার মতো যে তন্তু আছে সুতার মতো তন্তুগুলোকে নামকরণ করা হয় ক্রোমাটিন। এবং এই নামকরণটা করছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, কে নামকরণ করেছে, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করে, কে নামকরণ করে, এই নামকরণটা করে ক্রোমাটিন নামকরণ করে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করে, ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে যে এই ক্রোমাটিন নামকরণটা করে আমাদের। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা ক্রোমোজোম সংখ্যা আমাদের জানতে হবে, যে আমাদের কাদের মধ্যে কতগুলা ক্রোমোজোম থাকে, কাদের মধ্যে কতগুলা ক্রোমোজোম থাকে এটা আমাদের জানতে হবে। প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা, তো ক্রোমোজোম সংখ্যা নিয়ে যদি আমরা কথা বলি, সংখ্যা নিয়ে কথা বলতে গেলে প্রজাতি ভেদে, প্রজাতি ভেদে, প্রজাতি ভেদে হচ্ছে যে আমাদের প্রজাতি ভেদে, বানান ভুলভাল লিখতেছে কেন আজকে, প্রজাতি ভেদে আমাদের, প্রজাতি ভেদে হচ্ছে যে আমাদের সংখ্যা থাকে কত, 2 থেকে 1600টা থাকতে পারে, 2 থেকে 1600টা। আচ্ছা, আমরা উদ্ভিদ এবং প্রাণীর জন্য আলাদা আলাদা ভাবে দেখব, উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ ও প্রাণীর জন্য আমরা যদি বলি সর্বোচ্চ আর সর্বনিম্ন, যে উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই সর্বোচ্চ, সর্বোচ্চ কতগুলা রয়েছে আমাদের, আর সর্বনিম্ন কতগুলা আমাদের, সর্বোচ্চ আর সর্বনিম্ন। উদ্ভিদ কোষের সর্বোচ্চ ক্রোমোজোম কে ধারণ করে, উদ্ভিদ কোষের জন্য সর্বাধিক ক্রোমোজোম ধারণ করে হচ্ছে পোয়া লিটারোসা, পোয়া লিটারোসা, পোয়া লিটারোসা যে আছে সর্বোচ্চ ধারণ করে, পোয়া লিটারোসা,
এই যে পোয়া লিটারোসা আছে সে সর্বোচ্চ ধারণ করে, কতগুলো ধারণ করে, প্রায় 506 থেকে 530। পোয়া লিটারোসা যে আছে সেটা হচ্ছে আমাদের প্রায় 506 থেকে 530টা সে ক্যারি করে, 506 থেকে 530টা ক্যারি করে এই পোয়া লিটারোসা ক্রোমোজোম, মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে, ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে হচ্ছে ক্রোমোসোম সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বেশি। আর সর্বনিম্ন থাকে হচ্ছে আমাদের হ্যাপ্লোপ্যাপাস, 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 হ্যাপ্লোপ্যাপাস নাম কি, এর নাম, এর নাম হচ্ছে হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস, গ্র্যাসিলিস, হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস, হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস, হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস, তার নাম কি হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস। এটাকে আমরা কি দিয়ে প্রকার, এটা আমাদের কয়টা থাকে, এটা আমাদের চারটা ক্রোমোজোম থাকে, চারটা, হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস তার আমাদের ক্রোমোজোম নাম্বার চারটা। আর প্রাণীর মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্ন, প্রাণীর মধ্যে সর্বোচ্চ থাকে হচ্ছে আমাদের একটা প্রোটোজোয়ার মধ্যে, একটা প্রোটোজোয়ার মধ্যে আমাদের প্রাণীদের মধ্যে সর্বোচ্চ থাকে, তার নাম হচ্ছে আমাদের অলাকান্থা, অলাকান্থা, এটা হচ্ছে আমাদের একটা রেডিওল্যারিয়া জাতীয় প্রোটোজোয়া, এটা হচ্ছে আমাদের একটা অলাকান্থা, এটা একটা প্রোটোজোয়া মানে একটা কৃমি জাতীয় এটা প্রোটোজোয়া। এটার মধ্যে আমাদের ক্রোমোজোম থাকে হচ্ছে 1600টা, এটার মধ্যে ক্রোমোজোম যে 2 থেকে 1600টা বললাম না, এই যে এখানেই থাকে আমাদের 1600 ক্রোমোজোম থাকে। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গোলকৃমি, গোলকৃমি অ্যাসকারিস মেগালোসেফালাস, অ্যাসকারিস, অ্যাসকারিস মেগালো, মেগালো, অ্যাসকারিস মেগালো সেফালাস, অ্যাসকারিস মেগালো সেফালাস, এর মধ্যে থাকে আমাদের 2টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে। তো এইগুলা একটু মনে রাখতে হবে, একবার একটু পড়ে মনে রাখার চেষ্টা করো, মনে যদি না থাকে, না থাকবে। আল্লাহুম্মা, তো তোলা হইলে বইল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মনে রাখা, যে আমাদের বইয়ের মধ্যে অসংখ্য ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে, যে অসংখ্য ক্রোমোজোম সংখ্যা, একটা ফুল চার্ট দেওয়া আছে যে আমাদের ক্রোমোজোম সংখ্যা, এখানের মধ্যে আমি কিছু দাগায় দিব, জাস্ট সেগুলা মনে রাখবা ক্রোমোজোম সংখ্যার জন্য, এছাড়া অন্যগুলো আমাদের ক্রোমোজোম সংখ্যার জন্য দরকার নেই। আচ্ছা, অ্যাসকারিস মেগালোসেফালাস কি সাইজে বড়, মেগালো মাথা বড়, মেগালোসেফালাস, মেগা মানে কি বড়, সেফালাস মানে কি মস্তিষ্ক, মাথা বড়, এই জন্য নাম আসছে মেগালোসেফালাস। এদের ক্রোমোজোম সংখ্যা কিছু কিছু মনে রাখতে হবে, কোথায় কোথায় কয়টা ক্রোমোজোম থাকে, দেখছো তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক সলভ দেখছো তারা দেখছো নিশ্চয়ই, ক্রোমোজোম সংখ্যা, যে আমরা কি বলি ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা বলতে গেলে আমাদের প্রথমেই আসে ধান, একটু বৈজ্ঞানিক নাম সহ আমরা শিখব ধান, অরাইজা থ্যাটিভা, ছোটবেলা থেকে আমরা শিখে আসছি ধানের ক্রোমোজোম কয়টা, 24টা ক্রোমোজোম। গম, গমের বৈজ্ঞানিক নাম কি, ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম, ট্রি টি কাম এস টি ভাম, এখানে কয়টা থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের 42টা, এখানে কয়টা থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের 42টা। ধান, গম, ভুট্টা, ভুট্টা কয়টা আমাদের, ভুট্টা, ভুট্টা মানে হচ্ছে জিয়া মিস, ভুট্টা মানে জিয়ামিস, এই যে ভুট্টায় কয়টা থাকে, ভুট্টায় থাকে আমাদের 16টা, ভুট্টা মানে জিয়ামিস, এখানে কয়টা থাকে, 16টা। পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজে হচ্ছে আমাদের অ্যালিয়াম স্যাপা, অ্যালিয়াম স্যাপা, পেঁয়াজ হচ্ছে অ্যালিয়াম স্যাপা, সেখানে থাকে আমাদের কয়টা, ভুট্টাতে ভুল বলছি, ভুট্টাতে 20টা, সরি, ভুট্টা 20টা, পেঁয়াজে হচ্ছে 16টা, পেঁয়াজ হচ্ছে আমাদের 16টা, অ্যালিয়াম স্যাপা, পেঁয়াজ, পেঁয়াজে আমাদের কয়টা থাকে, 16টা থাকে। তারপর হচ্ছে পাট, 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 পাটেরটা মনে রাখবা কর্কোরাস, কর্কোরাস, কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস হচ্ছে আমাদের 14টা, কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস কয়টা থাকে আমাদের, 14টা থাকে। তো এই কয়টা হচ্ছে যে আমাদের মেইন ইম্পর্টেন্ট ক্রোমোজোম সংখ্যা মনে রাখতে হবে তোমাদের জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরেকটা মনে রাখবা গোল আলুটা মনে রাখবা, কারণ গোল আলুতে অনেকগুলো থাকে, গোল আলু, গোল আলু,
গোল আলুর বৈজ্ঞানিক নামটা একটু দেখে রাখো, যে সোলানাম টিউবারোসাম, সোলানাম টিউবারোসাম, সোলা নাম টিউ বারো সাম। এখানে থাকে আমাদের 48টা, কয়টা থাকে আমাদের 48টা থাকে, কয়টা থাকে আমাদের 48টা থাকে, ঠিক আছে 48টা থাকে আমাদের, কয়টা থাকে 48টা থাকে। গম আর মানুষ প্রায় একই প্রজাতি, কেন তাহিরের কি 42টা ক্রোমোজোম? পর্দার আড়ালে গেলেও কথা বলতে হবে, না হলে মনে হয় যে ইয়া হয়ে গেছে। তামাক, তামাকের বৈজ্ঞানিক নামটা মনে রাখো, তামাক, তামাকের বৈজ্ঞানিক নাম বলো তো দেখি তোমরা কেউ পারো কিনা। তোমাদের 11 অধ্যায় তামাকের বৈজ্ঞানিক নাম পড়াইছিলাম, তামাকের বৈজ্ঞানিক নাম বলো তো, তামাকের বৈজ্ঞানিক নাম কি? তুমি তামাক ধরো, তামাক ঝরো, আগুন জ্বলিয়ে দাও, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। তামাকের বৈজ্ঞানিক নাম বলতে পারবে কেউ? এটা হচ্ছে নিকোটিয়ানা ট্যাবাকাম, নিকোটিয়ানা ট্যাবাকাম, নিকোটিয়ানা, নিকোটিয়ানা ট্যাবাকাম, নিকোটিয়ানা ট্যাবাকাম। এখানে থাকে আমাদের 28টা, নিকোটিয়ানা ট্যাবাকাম, এখানে থাকে হচ্ছে আমাদের 28টা, নিকোটিয়ানা ট্যাবাকাম। এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা কয়টা? এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা থাকে 28টা, নিকোটিয়ানা ট্যাবাকাম। এখানে ক্রোমোজোম কয়টা থাকে? এখানে ক্রোমোজোম থাকে আমাদের 28টা থাকে। লেখা হয়েছে এই জায়গাটা, একজনও বলতে পারো নাই তামাকের বৈজ্ঞানিক নাম? আচ্ছা বলছো, ওকে। এরপর হচ্ছে যে আমাদের মানুষ, মানুষ, মানুষ মানে তো কি? হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, মানুষ মানে হচ্ছে আমাদের হোমো স্যাপিয়েন্স, মানুষ মানে হোমো স্যাপিয়েন্স, মানুষ মানে হোমো স্যাপিয়েন্স। কয়টা আমাদের? 46টা, 46টা, মানুষ মানে হোমো স্যাপিয়েন্স। কয়টা আমাদের? 46টা, মানুষ মানে হোমো স্যাপিয়েন্স কয়টা? 46টা। গরু, গরু, গরু মানে কি? গরু মানে হচ্ছে বস ইন্ডিকা, গরু মানে হচ্ছে বস ইন্ডিকা। আর ছাগল, ছাগল মানে হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নাম হচ্ছে কার্পা হিরকাস, ক্যাপ্রা, সরি ক্যাপ্রা হিরকাস। এদের ক্রোমোজোম দুইটাই সেম, বলতো গরু আর ছাগলের ক্রোমোজোম কয়টা? গরু এবং ছাগল এদের দুজনের কবুতর কয়টা, সরি কবুতর কয়টা, ক্রোমোজোম কয়টা? কবুতর, কবুতর যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি কলাম্বা লিভিয়া, কলাম্বা, ক লাম বা লিভিয়া, কলাম্বা লিভিয়া কবুতর। কবুতরের ক্রোমোজোম হচ্ছে আমাদের 80টা, বহুত, মানুষের চেয়ে ক্রোমোজোম বেশি, 80টা। আর গরু ছাগলের ক্রোমোজোম কয়টা? 60টা। তোমায় যখন কেউ বলবে যে আরে তুই তো পুরাই গরু ছাগল, বলবে এ গরুর 60টা ক্রোমোজোম, আমার মাত্র 46টা ক্রোমোজোম। আর আরেকটা মনে রাখবো হচ্ছে যে আমাদের কিউলেক্স মশা, 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 এটা হচ্ছে কিউলেক্স পিপাইন্স, কিউলেক্স পিপাইন্স। এই যে আমাদের মশা আছে কিউলেক্স পিপাইন্স, এই মশার ক্রোমোজোম কয়টা? এই মশার ক্রোমোজোম কিন্তু মাত্র 6টা, কয়টা? 6টা। ওকে, তো এই কয়টা ক্রোমোজোম সংখ্যা মনে রাখলেই চলবে, বাকিগুলা হচ্ছে যে আমাদের মনে রাখার প্রয়োজন নাই, বাকি এতগুলা মনে রেখা উদা নিজেকে প্রেশার। ও আমাদের হাইড্রা, 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 হাইড্রা ভালগারিস, বাপরে বাপ, হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস, এর ক্রোমোজোম কয়টা জানো? এর ক্রোমোজোম 32টা। সব দিই নি তো, অল্প কিছু দিছি আমি, সব দিছি আমি, বলো তোমরা এভাবে বললাম আমাকে, আমি সব দিছি।
সব দিতে পারি তোমাদের, আমসো ভালো, আমসো ভালো ভালো, আমি কত ভালো। আচ্ছা এবার আসো নেক্সট। আচ্ছা ক্রোমোজোমের গঠন শিখবো আমরা এখন, আমরা একটা ক্রোমোজোমের গঠন শিখবো। এই যে আমাদের ক্রোমোজোম আছে, এটা ক্রোমোজোমের গঠন যদি আমরা বলি, আমাদের ক্রোমোজোম মানে ক্রোমাটিড সহ গঠন শিখবো। এটা হচ্ছে আমাদের একটা বড় সড়ো সাইজের আমরা একটা ক্রোমোজোম আঁকলাম। এই ক্রোমোজোমের ভেতরে আলটিমেটলি কি থাকবে, এরকম প্যাঁচানো তন্তু থাকবে, যেগুলোকে আমরা কি তন্তু বলি, ক্রোমাটিন তন্তু বলি। সো ক্রোমোজোমটা আলটিমেটলি কি, প্যাঁচানো ক্রোমাটিন তন্তু। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের একটা গঠন। হ্যাঁ, এটা বেসিক একটা গঠন ক্রোমোজোমের মধ্যে। তো আমরা যতটুকু জানি যে এটা ক্রোমোজোমের দুইটা বাহু, এটাও ক্রোমোজোমের একটা বাহু, এটাও ক্রোমোজোমের একটা বাহু, এটাও একটা বাহু, এটাও হচ্ছে যে আমরা বাহু বলি, দুইটাই হচ্ছে যে আমাদের ক্রোমোজোমের কি বাহু। আর এই যে আমাদের ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সাথে আমাদের মাঝে মাঝে হচ্ছে যে একটা যুক্ত থাকে কি, ধরো এই ক্রোমোজোমটাকে আমরা ধরে নিলাম এটা একটা স্যাট ক্রোমোজোম, মানে এর সাথে নিউক্লিওলাস যুক্ত আছে, নিউক্লিওলাস যুক্ত আছে, ঠিক আছে, নিউক্লিওলাস যুক্ত আছে এই জায়গায় আমাদের। সো আমরা এখানে কি কি জিনিস দেখতে পাবো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাহু বলছি, এই যে আমাদের দুইটা বাহু, এই দুইটা বাহুকে, দুইটা বাহুকে আমরা একসাথে কি বলি, এই যে দুইজন, এই দুইজনকে একসাথে আমরা বলি ক্রোমাটিড। এই যে দুইজন আছে, এই দুইজনকে একসাথে আমরা কি বলি, একসাথে আমরা এই দুইজনকে একসাথে বলি আমরা হচ্ছে ক্রোমাটিড। এই যে দুইজন আছে, এই দুইজনকে একসাথে আমরা কি বলি, ক্রোমাটিড বলি। এই যে এখানে আমরা দেখতে পাই, এখানে খুব রঞ্জ, এটা আচ্ছা এইখানে একটা অঞ্চল পাই, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা সেন্ট্রোমিয়ার। তোমরা আমাকে একটু বলো তো, সেন্ট্রোমিয়ার যে অঞ্চলটা, সেন্ট্রোমিয়ার, আচ্ছা ভালো করে শোনো, তোমরা পরীক্ষা হলে না সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম এগুলোর মধ্যে না ভেজাল লাগায় ফেলো, যে সেন্ট্রোমিয়ার মনে রাখবো, সেন্ট্রোমিয়ার যেটা আছে সেটা আমাদের ক্রোমোজোমের সাথে রিলেটেড, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, মিয়ার দিয়ে মনে রাখবে, এই যে মিয়ার রিলেটেড যেগুলো আছে না সেগুলো আমাদের ক্রোমোজোমের মধ্যে, সেগুলো আমাদের কিন্তু সেন্ট্রিওল আলাদা একটা জিনিস, এটা কি সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কার সেন্ট্রো, যে আমাদের ক্রোমোজোমের মাঝখানে থাকে, যেমন এটাকে বলি আমরা সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার কি একটা রঞ্জিত অঞ্চল নাকি অরঞ্জিত অঞ্চল, সেন্ট্রোমিয়ার কি আমাদের রঞ্জিত অঞ্চল না অরঞ্জিত অঞ্চল? হ্যাঁ অবশ্যই, দেখা যায় ক্রোমোজোমের সংখ্যার ভিন্নতার কারণেই তো প্রাণীর মধ্যে ভিন্নতা এসেছে, মানে মানুষ ছাড়া আর কারো কিন্তু 46 ক্রোমোজোম সেভাবে পাওয়া যায় না, পাওয়া গেলেও তাদের ক্রোমোজোমের নাইট্রোজেনাস বেস গুলা সেম হবে না আমাদের। বলো সেন্ট্রোমিয়ার কি রঞ্জিত অঞ্চল নাকি অরঞ্জিত অঞ্চল? সেন্ট্রোমিয়ার, আই বাবুরা, সেন্ট্রোমিয়ার কি অঞ্চল, রঞ্জিত অঞ্চল নাকি অরঞ্জিত অঞ্চল বলো? এই যে সেন্ট্রোমিয়ার আছে সেটা কেমন অঞ্চল, রঞ্জিত নাকি অরঞ্জিত? অরঞ্জিত অঞ্চল, ভেরি গুড, সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের একটা অরঞ্জিত অঞ্চল। সেন্ট্রোমিয়ারের চার দুই পাশে এরকম একটা হচ্ছে যে আমাদের সেন্ট্রোমিয়ারের দুই পাশে, এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে, এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে, এই যে দেখতে পাচ্ছি আমরা সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে, এই যে আমরা দেখতে পাই সেন্ট্রোমিয়ারের দুই পাশে আমাদের একটা গাঠনিক অবকাঠামো থাকে, ছোট্ট একটা গাঠনিক অবকাঠামো থাকে, এই যে সেন্ট্রোমিয়ারের দুই পাশে এরকম একটা গঠন থাকে, এটাকে বলা হয় কাইনোটেকার, এটাকে কি বলা হয়, কাইনোটেকার, এটাকে বলা হয় কাইনোটেকার। এই কাইনোটেকারের সাথে মাইক্রোটিবিউল যুক্ত থাকে, এই যে আসো কি করবো করো, হ্যাঁ একটু পরে নাও, আচ্ছা নিয়ে যাও, আচ্ছা কাইনোটেকার, এই কাইনোটেকারের সাথে মাইক্রোটিবিউল যুক্ত থাকে, কাইনোটেকার যে আছে
এই কাইনোটেকারের সাথে মাইক্রো টিবিউল যুক্ত থাকে। কি যুক্ত থাকে? মাইক্রো টিবিউল যুক্ত থাকে। মাইক্রো টিবিউলটা কি করে? এই যে আমাদের যখন সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে সেন্ট্রোমিয়ার দ্বারা মেরুমুখী চলন প্রদর্শন করে, তখন এই মাইক্রো টিবিউল গুলা সেই মেরুমুখী চলনে তাকে হেল্প করে বা এনার্জি প্রডিউস করতে সাহায্য করে। এই যে আমরা ভেতরে যে তন্তুগুলা দেখতে পাচ্ছি, এই ভেতরের তন্তুগুলাকে আমরা বলছি ক্রোমাটিন তন্তু। ভেতরের খামটা রাইখা দিও, ভেতরের তন্তুগুলাকে আমরা কি বলছি? ক্রোমাটিন তন্তু বলি। ভেতরের তন্তুগুলাকে আমরা কি বলি? ভেতরের তন্তুগুলাকে বলি আমরা ক্রোমাটিন তন্তু। ভেতরে যে তন্তুগুলা দেখতে পাই তাদেরকে বলি আমরা ক্রোমাটিন তন্তু। আর এই যে সেন্ট্রোমিয়ার গঠনের জন্য এখানে যে ভাঁজটা ক্রিয়েট হয়েছে না, এই ভাঁজটাকে বলি আমরা মুখ্য কুঞ্চন। এটাকে কি বলি আমরা? মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ার তৈরির জন্য এই যেখানে ভাঁজ হয়েছে সেটাকে বলি মুখ্য কুঞ্চন। আর এই নিউক্লিওলাস যুক্ত হওয়ার জন্য এখানে যে ভাঁজ হয়েছে এটাকে বলি আমরা গৌণ কুঞ্চন। নিউক্লিওলাস তৈরি হওয়ার জন্য যে ভাঁজ হয়েছে এটাকে বলি আমরা গৌণ কুঞ্চন। নিউক্লিওলাস তৈরির জন্য, হ্যাঁ হ্যাঁ, নিউনেট এটা নিয়ে কি করবে? এটা ছবি দেখে কি করবে? পরে লাগলে নিউ, এটাকে বলি গৌণ কুঞ্চন। আর এই যে জায়গাটা এটাকে বলি হচ্ছে যে আমরা নিউক্লিওলাস, এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস, এটাকে আমরা বলি নিউক্লিওলাস বলি। এখন আসো, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের জানতে হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের জানতে হবে। ক্রোমাটিন তন্তু বলতো, ক্রোমাটিন তন্তুর মধ্যে ক্রোমাটিন তন্তুর আগের দশাটার নাম কি? আমরা জানি যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন মিলে এরা তৈরি হয়, কিন্তু ক্রোমাটিন তন্তুর আগের দশাটার নাম বলো। ক্রোমাটিন তন্তুর আগে একটা দশা থাকে, এইটার নাম বলো। ক্রোমাটিন তন্তুর আগে একটা দশা থাকে, সেটার নাম বলো। ক্রোমাটিন তন্তুর আগে একটা দশা আছে, সেই দশাটার নাম বলো। আচ্ছা, আর এই যে একদম প্রান্তের দুই যে অঞ্চল আছে না, এটাকে বলা হয় টেলোমিয়ার বলে। প্রান্তের যে অঞ্চলটা পাচ্ছে এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার, এটাকে বলছি আমরা টেলোমিয়ার, এটাকে বলছি আমরা টেলোমিয়ার বলছি। নিউক্লিওজোম, নিউক্লিওজোমের পর ক্রোমাটিন তন্তু। আচ্ছা, এই ক্রোমাটিন তন্তুটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলি হ্যাটারোক্রোমাটিন, একটাকে আমরা বলি হ্যাটারোক্রোমাটিন, একটাকে বলি আমরা হ্যাটারোক্রোমাটিন, আর একটাকে আমরা বলি ইউক্রোমাটিন। একটাকে বলি আমরা হ্যাটারোক্রোমাটিন, আর একটাকে বলি আমরা ইউক্রোমাটিন, একটাকে বলি আমরা হ্যাটারোক্রোমাটিন, আর একটাকে বলি আমরা ইউক্রোমাটিন। তো এই ক্রোমাটিন তন্তুটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলি আমরা হ্যাটারোক্রোমাটিন, আরেকটাকে বলি আমরা ইউক্রোমাটিন। এই যে আমাদের হচ্ছে ক্রোমাটিন তন্তু আছে, এই ক্রোমাটিন তন্তুটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলি হ্যাটারোক্রোমাটিন, আরেকটাকে বলি ইউক্রোমাটিন। ইউ মানে কি দেখো? ইউ মানে কিন্তু প্রকৃত। ইউ মানে কি? প্রকৃত কিন্তু। সো এই ক্রোমাটিন গুলা যত বেশি প্যাঁচানো থাকবে তত আমাদের বিপদ, প্যাচ খুলতে হবে আলটিমেটলি। আলটিমেটলি তুমি যদি এমআরএনএ তৈরি করতে চাও, প্রোটিন তৈরি করতে চাও, তোমার প্যাচ খোলা লাগবে। সো ইউ ক্রোমাটিন মানে প্রকৃত ক্রোমাটিন, তো ও ভালো, ও মেইনলি কাজ করে, ও কুণ্ডলিত কম কুণ্ডলিত থাকে। ও কেমন থাকবে? ইউ ক্রোমাটিন হচ্ছে আমাদের কম কুণ্ডলিত। এই যে ইউ ক্রোমাটিন আছে, ইউ ক্রোমাটিন আমাদের কম কুণ্ডলিত, আর হ্যাটারোক্রোমাটিন হচ্ছে আমাদের বেশি কুণ্ডলিত। হ্যাটারোক্রোমাটিন আমাদের বেশি কুণ্ডলিত। সো বেশি কুণ্ডলিত যে তার মধ্যে প্যাচ বেশি, বেশি প্যাচ হইলে সেই প্যাচ খুলতে ঝামেলা বেশি। তো আমাদের এই যে ইউক্রোমাটিন, এই ইউক্রোমাটিন আমাদের কম কুণ্ডলিত, হ্যাটারোক্রোমাটিন যে আছে এই হ্যাটারোক্রোমাটিন আমাদের বেশি কুণ্ডলিত। এই যে ইউক্রোমাটিন আমাদের যেহেতু কম কুণ্ডলিত, তাইলে তার মধ্যে যে ডিএনএ থাকবে সেটা হবে কেমন ডিএনএ? সক্রিয় ডিএনএ। তার মধ্যে যে ডিএনএ থাকবে সেটা কেমন ডিএনএ হবে? সেটা হবে সক্রিয় ডিএনএ। আর এখানে যে ডিএনএটা হবে সেটা হবে আমাদের নিষ্ক্রিয় ডিএনএ। এখানে যে ডিএনএটা হবে সেটা হবে আমাদের নিষ্ক্রিয় ডিএনএ হবে। এটা কেমন ডিএনএ হবে? নিষ্ক্রিয় ডিএনএ হবে। তার মানে খেয়াল করে দেখো, আমাদের হ্যাটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন, এই যে হ্যাটারোক্রোমাটিন এটা বেশি কুণ্ডলিত, ইউক্রোমাটিন কম কুণ্ডলিত। ইউক্রোমাটিনে সক্রিয় ডিএনএ থাকে, হ্যাটারোক্রোমাটিনে আমাদের নিষ্ক্রিয় ডিএনএ থাকে। সক্রিয় ডিএনএ আমাদের কি তৈরি করতে পারবে? এমআরএনএ সংশ্লেষ করতে পারবে। তার মানে এই যে সক্রিয় ডিএনএ, সে এমআরএনএ সংশ্লেষণে অংশ নেয়। ও কিসে অংশ নেয়? এমআরএনএ সংশ্লেষণে অংশ নেয়। এমআরএনএ সংশ্লেষণে অংশ নেয়, এমআরএনএ সংশ্লেষণে সে অংশ নেয়। যে সে এমআরএনএ সংশ্লেষ করে, দ্যাট মিন্স তার মধ্যে ট্রান্সক্রিপশন ঘটে। ট্রান্সক্রিপশন ঘটলে এই জায়গা থেকে ট্রান্সলেশন ঘটতে পারবে। বাট হ্যাটারোক্রোমাটিন যেহেতু আমাদের নিষ্ক্রিয় ডিএনএ, সে কিন্তু এমআরএনএ সংশ্লেষণে অংশ নেয় না, এমআরএনএ সংশ্লেষণে অংশ নেয় না,
এমআরএনএ সংশ্লেষণে সে হচ্ছে আমাদের অংশ নেয় না, সে এমআরএনএ সংশ্লেষণে অংশ নিবে না, সে এমআরএনএ সংশ্লেষণে কি করবে না, অংশ নিবে না। দেখো এতটুকু বুঝছো কিনা, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে, কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো। অধিক কুণ্ডলিত জিনিসটা আমাদের এমআরএনএ সংশ্লেষ করে না, সো সে আলটিমেটলি প্রোটিন সংশ্লেষণও করবে না, কিছুই করতে পারে না, এটা ভেজেল বেশি প্যাচ গোস থাকে জন্য ভালো না। আচ্ছা কোনো কোশ্চেন নাই, নেক্সট আসো যে আমাদের হচ্ছে যে ক্রোমাটিড, ক্রোমাটিডটা আমাদের কোন ধাপে দেখা যায়? এরপর আসে আমাদের ক্রোমাটিড, ক্রোমাটিড আমাদের কোন ধাপে গঠিত হয় বলতো? ক্রোমাটিড, ক্রোমাটিডটা আমাদের কোষ বিভাজনের কোন ধাপে তৈরি হয়? ক্রোমাটিড, ক্রোমাটিডটা হচ্ছে আমাদের প্রোফেজ ধাপে আমরা দেখতে পাই। ক্রোমাটিডটা আমরা কোন ধাপে দেখতে পাই? ক্রোমাটিডটা হচ্ছে আমরা প্রোফেজ ধাপের শেষে, প্রোফেজ ধাপের সমাপ্তির সময়, প্রোফেজ ধাপ যে আছে এই প্রোফেজ ধাপের সমাপ্তির সময় আমাদের ক্রোমোজোম কিভাবে বিভক্ত হয়, অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে, ক্রোমোজোম আমাদের অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে, ক্রোমোজোম আমাদের অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে, তো আমরা দেখতে পাই এই যে প্রোফেজ ধাপে, তো আমরা দেখতে পাই ক্রোমাটিড কি, আমরা দেখতে পাই এই যে ক্রোমাটিড, এই ক্রোমাটিডটা আসলে আমাদের কি, এই যে ক্রোমাটিড আছে এই ক্রোমাটিডটা আসলে কি, এই যে ক্রোমাটিড কি এটা একটু ভালো করে বোঝো। ক্রোমাটিডটা হচ্ছে এই যে আমাদের প্রোফেজ ধাপ আছে, এই প্রোফেজ ধাপের সমাপ্তির সময়, যে প্রোফেজ ধাপ আছে এই প্রোফেজ ধাপের সমাপ্তির সময় ক্রোমোজোম অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়, ক্রোমোজোম আমাদের এইভাবে বিভাজিত হয়, অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়ে কি তৈরি করে আমাদের, অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে, অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়ে কি গঠন করে, ক্রোমাটিড গঠন করে, অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়ে কি গঠন করে, ক্রোমাটিড গঠন করে, অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়ে কি তৈরি করে, ক্রোমাটিড গঠন করে, কি গঠন করে আমাদের, ক্রোমাটিড গঠন করে। একটা ক্রোমোজোমে, প্রতিটা ক্রোমোজোমে সমান ও সমান্তরাল এক জোড়া ক্রোমাটিড থাকে, প্রতিটা ক্রোমোজোমে, আমাদের প্রতিটা ক্রোমোজোমে আমরা দেখতে পাই প্রতিটা ক্রোমোজোমে, প্রতিটা ক্রোমোজোমে সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল এক জোড়া, দ্যাট মিন্স দুইটা ক্রোমাটিড থাকে, এক জোড়া ক্রোমাটিড থাকে, এক জোড়া ক্রোমাটিড থাকে বা ক্রোমাটিড উৎপন্ন হতে পারে, ক্রোমাটিড তৈরি হতে পারে, এই যে ক্রোমাটিড, ক্রোমাটিড থাকে। এখন তোমরা আমাকে বলো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই দুইটা ক্রোমাটিডকে একে অপরের কি ক্রোমাটিড বলা হয়, সিস্টার নাকি নন সিস্টার ক্রোমাটিড? এই দুইটা ক্রোমাটিডকে একে অপরের কি বলা হয় বলো, সিস্টার ক্রোমাটিড নাকি নন সিস্টার ক্রোমাটিড বলা হয় বলো? সিস্টার ক্রোমাটিড বলে, ভেরি গুড, এদেরকে আমরা কি বলি, সিস্টার ক্রোমাটিড বলি। একই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড আছে এই ক্রোমাটিড দুইটাকে আমরা কি ক্রোমাটিড বলি, এই ক্রোমাটিড দুইটাকে আমরা নন সিস্টার ক্রোমাটিড বলি, এ আর বি একে অপরকে নন সিস্টার ক্রোমাটিড বলে, তোমরা ভুল নাকি আমি ভুল? এই কি বললা এটা তোমরা, এ আর বি কে একে অপর মানে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড কে নন সিস্টার ক্রোমাটিড বলে, লাইক সিরিয়াসলি? মানে এখানে আসলে চেইন মেথডে চলে, ওই যে স্কুল কলেজের টিচাররা যখন একটা পড়া জিজ্ঞাসা করে যেটা কেউ পারে না, একজন একটা ভুল বললে সবাই সেটা বলা শুরু করে দেয়, সেরকম সিস্টার ক্রোমাটিড বলে এ আর বি কে একে অপরের, এ আর বি কে একে অপরের সিস্টার ক্রোমাটিড বলে, কই থেকে আসলা তোমরা? তাহলে এই যে আমাদের এখানে এদেরকে ক্রোমাটিড থাকে, এদেরকে একে অপরের কি বলে, এদেরকে, এদেরকে আমরা একে অপরের, এদেরকে আমরা একে অপরের সিস্টার ক্রোমাটিড বলি, এদেরকে আমরা একে অপরের সিস্টার ক্রোমাটিড বলি, এদেরকে আমরা একে অপরের কি বলি, সিস্টার ক্রোমাটিড বলি, এদেরকে আমরা একে অপরের কি বলি, এদেরকে আমরা একে অপরের হচ্ছে সিস্টার ক্রোমাটিড বলি, এদেরকে আমরা একে অপরের কি বলি, সিস্টার ক্রোমাটিড বলি, এদেরকে আমরা একে অপরের কি বলি, সিস্টার ক্রোমাটিড বলি। কি পারবো না পিটাইতে পারবো না, আমি কি পরিমাণ পিটাইতে পারি এটা অদিতিকে জিজ্ঞাস করো, অদিতি দেখছো আর আমার শিশু নির্যাতন করব, শিশু নির্যাতন। হ্যাঁ এই যে এপাশে দুইটা বাহু, এপাশে, এপাশে দুইটা বাহু মিলে একটা ক্রোমাটিড, এপাশে দুইটা বাহু মিলে একটা ক্রোমাটিড, ওকে
করোনা যাক আর না যাক সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, করোনাকে কেউ আর বেল দিবে না। কতদিন আর সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের মেন কথা হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটা আমাদের অরঞ্জিত। সেন্ট্রোমিয়ারটা আমাদের কেমন, সেন্ট্রোমিয়ারটা আমাদের একটা অরঞ্জিত অঞ্চল, সেন্ট্রোমিয়ারটা আমাদের একটা অরঞ্জিত অঞ্চল। এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের একটা অরঞ্জিত অঞ্চল। সেন্ট্রোমিয়ারটা কি আমাদের একটা অরঞ্জিত অঞ্চল। সেন্ট্রোমিয়ার অবস্থানে ক্রোমোজোমে একটা খাঁজ সৃষ্টি হয়, সেই খাঁজটাকে আমরা কি বলি, সেই খাঁজটাকে বলি আমরা মুখ্য কুঞ্চন। এই সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের কারণে এখানে একটা খাঁজ সৃষ্টি হয়। এখানে কি হয়, এখানে একটা খাঁজ সৃষ্টি হয়, এখানে কি হয়, একটা খাঁজ সৃষ্টি হয় সেন্ট্রোমিয়ারের। এই জায়গায় আমরা দেখতে পাই সেন্ট্রোমিয়ার যে জায়গায় যুক্ত হয় সেখানে একটা খাঁজ সৃষ্টি হয়, এই খাঁজটাকে আমরা বলি মুখ্য কুঞ্চন। এই জায়গাটাকে আমরা কি বলি, মুখ্য কুঞ্চন বলি, এটাকে আমরা কি বলি, মুখ্য কুঞ্চন বলি। তারপর এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের চারপাশে একটা অবকাঠামো থাকে, তাকে বলি আমরা কাইনো টেকার, তাকে আমরা বলি হচ্ছে কাইনো টেকার, তাকে আমরা বলি হচ্ছে কাইনো টেকার, কাইনো টেকার। কাইনো টেকারটা কি আমাদের, কাইনো টেকারটা হচ্ছে আমাদের কাইনো টেকার। এই কাইনো টেকারটা হচ্ছে আমাদের এই সেন্ট্রোমিয়ার যে রয়েছে, কাইনো টেকার হচ্ছে আমাদের এই সেন্ট্রোমিয়ার, কাইনো টেকার হচ্ছে আমাদের এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারের পাশে একটা অবকাঠামো, সেন্ট্রোমিয়ারের পাশে অবস্থিত অবকাঠামো, সেন্ট্রোমিয়ারের পাশে অবস্থিত অবকাঠামো, সেন্ট্রোমিয়ারের পাশে অবস্থিত অবকাঠামো, সেন্ট্রোমিয়ারের পাশে অবস্থিত যে অবকাঠামো তাকে আমরা বলি কাইনোটেকার। এর সাথে মাইক্রোটিবিউল যুক্ত থাকে, সেটা আমরা আগেই লেখায় দিছি, মাইক্রোটিবিউল যুক্ত থাকে তাকে আমরা আগেই লেখায় দিছি, ঠিক আছে। আচ্ছা, আর বাহু থাকে, ওই বাহু হচ্ছে যে আমাদের দেখা যায় আমরা দুই পাশে ক্রোমোজোম বাহু বলি, প্রতিটা ক্রোমোজোমের দুটি বাহু থাকে, যে ক্রোমোজোমের দুইটা বাহু থাকে, বাহুগুলা এই যে দুইটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এদেরকে একসাথে আমরা ক্রোমাটিড বলছি। তারপর হচ্ছে ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার মানে হচ্ছে যে আমাদের এই ডিএনএ এর একটা অধিক কুণ্ডলিত অঞ্চল। ক্রোমোমিয়ার হচ্ছে ডিএনএ এর অধিক কুণ্ডলিত অঞ্চল, ডিএনএ এর অধিক কুণ্ডলিত অঞ্চল, অধিক কুণ্ডলিত অঞ্চল। যেমন খেয়াল করে দেখো যে ধরো এই জায়গার আমাদের যে ডিএনএটা আছে, এই ডিএনএটা আমাদের একটু বেশি পেঁচায়, এই জায়গার ডিএনএটা একটু বেশি পেঁচায় গেল, পেঁচায় গেল, এই যে এই জায়গাটা আমাদের একটু বেশি পেঁচিয়ে যে গেল, এই যে যে জায়গাটা আমাদের একটু বেশি পেঁচায় যায়, এই ডিএনএ এর অধিক কুণ্ডলিত যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলি আমরা ক্রোমোমিয়ার। বলতো এটা আমরা মেইনলি মায়োসিসে দেখতে পাই, মায়োসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান ধাপের, মায়োসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান ধাপের কোন উপধাপে দেখা যায়, মায়োসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান ধাপের কোন উপধাপে দেখা যায় বলো, কোন উপধাপে দেখা যায়, মায়োসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান ধাপের কোন উপধাপে দেখা যায়। গৌণ কুঞ্চন যে আছে আমাদের, বলেন অ্যান্সার বলেন, গৌণ কুঞ্চন। সবাই সিরিয়াল ধরে ভুল বললেন না, যে ফার্স্টে বলবেন সে সঠিকটাই বললেন। ও এই শীতকালে আমি পড়াইতাম যখন লাস্ট ইয়ার, এরকম শীতকালে আমি যে জায়গাটা পড়াইতাম সে জায়গাটা হচ্ছে যে দোতলা ছিল, তো একটা সিঁড়ি দিয়ে ওঠা লাগতো এবং চারপাশে খালি, ফোন ফোনায় বাতাস আসতো, যেগুলো লেট করে আসছে ওগুলোকে বাইরে দাঁড় করে রাখতাম। আচ্ছা, গৌণকুঞ্চন যে আছে, গৌণকুঞ্চনটাকে আমরা বলি নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল। গৌণকুঞ্চনটা আমাদের নিউক্লিওলাস যুক্ত থাকে, এজন্য এই অঞ্চলটাকে বলি আমরা নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল, নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল, নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল, নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল বলি আমরা। তো এই যে আমাদের গৌণকুঞ্চন, এই গৌণকুঞ্চলের জায়গাটাকে আমরা কি বলি, এই জায়গাটাকে বলি আমরা নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল। এরপর আসো আমাদের নিউক্লিওলাস স্যাটেলাইট। স্যাটেলাইট হচ্ছে যে আমাদের স্যাটেলাইট, স্যাটেলাইট হচ্ছে যে আমাদের এই স্যাটেলাইট বলতে আসলে কি বোঝায়, স্যাটেলাইট বলতে বোঝায় ক্রোমোজোমের প্রান্তের দিকে গোলাকৃতির অঞ্চল। আমাদের হচ্ছে দেখা যায় আমাদের ক্রোমোজোমের এক বাহু প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত একটা গোলাকার অঞ্চল দেখা যায়, এটাকে বলি আমরা স্যাটেলাইট। স্যাটেলাইট বলি আমরা হচ্ছে ক্রোমোজোমে, ক্রোমোজোমের মধ্যে নিউক্লিওলাস, ক্রোমোজোমের মধ্যে এই নিউক্লিওলাস যুক্ত অঞ্চলটাকে, নিউক্লিওলাস যুক্ত অঞ্চলকে, নিউক্লিওলাস যুক্ত অঞ্চলকে আমরা কি বলি, নিউক্লিওলাস যুক্ত যে অঞ্চল আছে এই অঞ্চলকে আমরা স্যাটেলাইট বলি। এই যে ক্রোমোজোম আছে,
এই ক্রোমোজোমের মধ্যে নিউক্লিওলাস যুক্ত যে অঞ্চল তাকে স্যাটেলাইট বলে। এই যে ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি, সেই ক্রোমোজোমের মধ্যে নিউক্লিওলাস যুক্ত যে অঞ্চল আছে, নিউক্লিওলাস যুক্ত অঞ্চলকে আমরা কি বলি? নিউক্লিওলাস যুক্ত অঞ্চলকে স্যাটেলাইট বলে। নিউক্লিওলাস যুক্ত অঞ্চলকে কি বলা হয়? স্যাটেলাইট বলা হয়। আর যে ক্রোমোজোম নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। এবং নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোম যেটা, যে ক্রোমোজোম নিউক্লিওলাস বহন করে, নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোম, নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোম, নিউক্লিওলাস বহনকারী যে ক্রোমোজোম আছে তাকে আমরা বলি স্যাট ক্রোমোজোম। নিউক্লিওলাস বহনকারী যে ক্রোমোজোম আছে তাকে কিন্তু আমরা বলি স্যাট ক্রোমোসোম, স্যাট ক্রোমোসোম তাকে আমরা কিন্তু বলি স্যাট ক্রোমোজোম বলি। যেমন ছোলার এক নাম ক্রোমোজোম এ স্যাটেলাইট থাকে, যেমন ছোলার এক নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট আছে, ছোলার যে ফার্স্ট ক্রোমোজোম সেটার মধ্যে স্যাটেলাইট যুক্ত থাকে। মানুষের মধ্যে আমরা দেখতে পাই কয় কয় নাম্বার ক্রোমোজোমে জানি মানুষেরও স্যাটেলাইট আছে। ছোলার ছয় নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, মানুষের 13, 14, 15, 21, 22 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। আচ্ছা, ছোলার এক নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, দ্যাট মিন্স এক নং ক্রোমোজোম হচ্ছে যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, মানে হচ্ছে নিউক্লিওলাস যুক্ত থাকে, স্যাটেলাইট থাকে। মানুষের হচ্ছে, মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই মানুষের 13, 14, 15, 21, 22 নাম্বার ক্রোমোজোমে, মানুষের 13, 14, 15, 21, 22 নং ক্রোমোজোমে স্যাট ক্রোমোজোম থাকে, স্যাটেলাইট থাকে। স্যাটেলাইট, স্যাটেলাইটের কাজ নেই কোনো, স্যাটেলাইট হচ্ছে নিউক্লিওলাস যুক্ত অঞ্চল, নিউক্লিওলাস প্রোটিন সংশ্লেষণে হেল্প করে। আচ্ছা, আমি বলেছিলাম বংশগতীয় বস্তু একবার একটু দেখে নিও, থেকে ইউটিউব থেকে বংশগতীয় বস্তু একটা প্লেলিস্টই আছে আমার, সেটা একবার একটু দেখে নিলে তোমাদের জন্য সামনের ক্লাসগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আসো টেলোমিয়ার, টেলোমিয়ারটা একটা ইম্পর্টেন্ট জিনিস, টেলোমিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্যালিকল, প্যালিকল নামে একটা টার্ম আছে, সেটা হচ্ছে এই ক্রোমোজোমের একটা পাতলা আবরণ বিজ্ঞানীরা কল্পনা করতেছে, যদিও এখন এটা প্রমাণ করতে পারে নাই, তাও অনেক বিজ্ঞানী বলতেছে যে ক্রোমোজোমের যে পাতলা আবরণ তাকে প্যালিকল বলে। প্যালিকল হচ্ছে ক্রোমোজোমের পাতলা আবরণ, ক্রোমোসোমের আবরণ, ক্রোমোজোমের যে আবরণ আছে তাকে আমরা কি বলে, তাকে বিজ্ঞানীরা প্যালিকল বলেছে। আচ্ছা, নেক্সট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের টেলোমিয়ার, টেলোমিয়ার টার্মটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টেলোমিয়ার, টেলোমিয়ার হচ্ছে এই ক্রোমোজোমের উভয় প্রান্তে একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, একে বলা হয় টেলোমিয়ার, 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 টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের উভয় প্রান্তে, এই যে আমাদের ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের উভয় প্রান্তে, ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, ক্রোমোজোমের উভয় প্রান্তে এই যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল থাকে তাকে বলা হয় টেলোমিয়ার। এই টেলোমিয়ার হচ্ছে যে আমাদের এই এই টেলোমিয়ার হচ্ছে যে আমাদের টেলোমারেজ নামে, এই টেলোমিয়ার নামক যে অঞ্চল আছে সেখান থেকে একটা এনজাইম তৈরি হয়, মানে এই জায়গা থেকে তো প্রোটিন তৈরি হবে, এখান থেকে একটা এনজাইম প্রোটিন, প্রোটিনটা এনজাইম হিসেবে কাজ করে, এখান থেকে একটা এনজাইম তৈরি হয় যাকে বলা হয় টেলোমারেজ, টেলোমারেজ। এই টেলোমারেজ হচ্ছে যে আমাদের মানুষের জরা প্রতিরোধে সাহায্য করে, মানুষের জরা প্রতিরোধে সাহায্য করে, জরা প্রতি জরা প্রতিরোধে সাহায্য করে করে। জরা হচ্ছে বয়স্ক মানুষদের একটা রোগ, যে মানুষ যখন বয়স্ক হয় তখন এই যে আমাদের মধ্যে যে নানা ডিসএবিলিটি আসে তাকে বলে জরা রোগ বলে। জরা বলতে আসলে জীর্ণ অবস্থা বা বার্ধক্য বুঝায়, জরা বলতে মেইনলি কি বুঝায়, বার্ধক্য বুঝায়, যে আমরা বুড়া হয়ে যাই না, এই বুড়া হয়ে যাওয়াকে বুঝায়। জরা বলতে কি বুঝায়, জরা বলতে বুঝায় আমাদের বার্ধক্য বুঝায়, কি বুঝায়, বার্ধক্য বুঝায়, জরা মানে জীর্ণ হয়ে যাওয়া। দেখা যায় আমাদের বার্ধক্য যে আছে
তো জরা প্রতিরোধে, মানে আমাদের বয়স্ক হয়ে যাওয়া থেকে বাঁচায়, মানে জরা প্রতিরোধে বাঁচায়, যে আলটিমেটলি তো বয়স্ক হবেই, যাদের এই টেলো মিয়ার কাজ করে না, যাদের এটি এখান থেকে টেলো মারে যে এনজাইম তৈরি হয় না, তারা অল্প বয়সকেই বয়স্ক দেখা যায়, বুড়া হয়ে যায়। অনেক মানুষ দেখবে না যে বয়স কম বা চেহারায় বয়স্কের ছাপ অনেক, বয়স্ক বয়স্ক মনে হচ্ছে, সেটার কারণ হচ্ছে এই যে জরা, সেটা হচ্ছে এই টেলো মারে যে এনজাইম না তৈরি হয়। আচ্ছা দেখো, এই যে ক্রোমোজোমের মাথায় এই টেলোমিয়ারটার আরেকটা কথা বলে, এই টেলোমিয়ার কিন্তু হচ্ছে আমাদের ক্রোমোজোমের মাথায় ডিএনএ রিপিটেড সিকোয়েন্স। এই টেলোমিয়ার হচ্ছে আমাদের এই ক্রোমোজোমের মাথায়, ক্রোমোজোমের মাথায় ডিএনএ রিপিটেড সিকোয়েন্স, ক্রোমোজোমের মাথায় ডিএনএ রিপিটেড রিপিটেড সিকোয়েন্স, মানে অনেকগুলো ডিএনএ একটু পর আমাদের পরপর 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 যুক্ত হচ্ছে, রিপিটেড সিকোয়েন্স। এই ক্রোমোজোমের মাথায় ডিএনএ আমাদের রিপিটেড সিকোয়েন্স, আমাদের হচ্ছে যে ক্রোমোজোমের মাথায় ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হচ্ছে এই টেলোমিয়ার। এই টেলোমিয়ার একই সাথে আমাদের কোষ বিভাজনে ডিএনএ কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতেও সে রক্ষা করে। সে কি করে, আমাদের এই যে কোষ বিভাজন যে হয়, আমাদের সেল ডিভিশন, সেল ডিভিশনের সময় ডিএনএ যে কোডিং অঞ্চল যার মধ্যে তথ্য আছে, সেই অঞ্চলগুলোকে, যেহেতু প্রান্তের জিনিস, তো কোষ বিভাজনের সময় প্রান্তের জিনিসগুলো আমাদের ধ্বংসপ্রাপ্ত হয়, তো ভেতরের যে আমাদের কোডিং অঞ্চল সেগুলোকে ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে রক্ষা করে কোষ বিভাজনে। তো এই টেলোমিয়ার যে আছে, এই টেলোমিয়ার হচ্ছে আমাদের কোষ বিভাজনে ডিএনএ, কোষ বিভাজনে ডিএনএ কোডিং অঞ্চলকে, কোষ বিভাজনে ডিএনএ যে কোডিং অঞ্চল আছে, কোষ বিভাজনে ডিএনএ কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করে, অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে রক্ষা করে, হওয়া থেকে রক্ষা করে, ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে কি করে, রক্ষা করে। তো আমাদের হচ্ছে কোডিং অঞ্চল ধ্বংসপ্রাপ্ত হয় না। এবং মজার ব্যাপার হচ্ছে যে একটা কোষ কতবার বিভক্ত হবে সেটা কিন্তু টেলোমিয়ার নির্ধারণ করে দেয়, কারণ প্রতিবার কোষ বিভাজনে আমাদের টেলোমিয়ার কিছু কিছু ধ্বংসপ্রাপ্ত হয়। যখন টেলোমিয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তখন আমাদের এই কোডিং অঞ্চলগুলো ধ্বংস হয়ে ওই কোষের মৃত্যু ঘটে। তো একটা কোষ কয়বার বিভাজিত হবে, কোষ কয়বার বিভাজিত হবে, কয়বার বিভাজিত হবে তা টেলোমিয়ার নির্ধারণ করে দেয়, তা টেলোমিয়ার নির্ধারণ করে, যে টেলোমিয়ার আছে তা এই টেলোমিয়ার আমাদের নির্ধারণ করে যে একটা কোষ কয়বার বিভাজিত হবে, তা কে নির্ধারণ করে, তা আমাদের এই টেলোমিয়ার নির্ধারণ করে যে একটা কোষ কয়বার বিভাজিত হবে। আর প্রতি বিভাজনে আমাদের টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, প্রতি বিভাজনে আমাদের টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। সো প্রতিবার বিভাজনে যতবার বিভাজন হবে তখন ততবারই হচ্ছে আমাদের এই টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, প্রতি বিভাজনে আমাদের টেলোমিয়ারের দৈর্ঘ্য কমে, প্রতি বিভাজনে আমাদের কি হয়, টেলোমিয়ারের দৈর্ঘ্য কমে। সো তুমি টেলোমিয়ারের দৈর্ঘ্য দেখে বলে দিতে পারবা একটা জীব কত বছর বাঁচবে স্বাভাবিক অবস্থায়, কোনো রোগ শোক যদি না হয় কত বছর বাঁচবে সেটা তুমি টেলোমিয়ার দেখে বুঝে বলে দিতে পারবে। রিপিটেড সিকোয়েন্স মানে হচ্ছে যে ডিএনএ বারবার, এই যে আমাদের ধরো এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, মানে এখানে আমাদের ডিএনএ গুলা বারবার বারবার ডিএনএ সিকোয়েন্স, ডিএনএ গুলা একসাথে মিলে মিলে আমাদের প্যাঁচায় অংশ তৈরি করছে, এটাকে বলছে রিপিটেড। রিপিট মানে কি, যেটা বারবার সেম জিনিস আসতে থাকে। সো ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, দ্যাট মিন্স হচ্ছে ধরো এখানে তুমি ডিএনএ দেখতে পাইলা সি এ জি, আচ্ছা জি তো থাকবে, সি তো থাকবে, অ্যাডিনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এগুলো আছে ধরো এরকম 10টা 100টা জিন নাইট্রোজেনাস বেস মিলে ডিএনএ তৈরি হয়েছে একটা ডিএনএ। পরবর্তী যে ধরো এটা একটা ডিএনএ, তার মধ্যে আমাদের 100টা নাইট্রোজেনাস বেস আছে, এর পরবর্তী অংশটা সেম 100টা নাইট্রোজেনাস বেস আছে, তার পরবর্তী অংশটা সেম 100টা নাইট্রোজেনাস বেস আছে, মানে সেম জিনিসগুলো একটু পরপর থেকে 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 এই রিপিটেড সিকোয়েন্স তৈরি হয়। ওকে, তারপর হচ্ছে যে আমরা যেটা শিখবো, যে আমাদের হচ্ছে যে এই টেলোমিয়ার দেখে তাহলে আমরা বলে দিতে পারবো যে আমাদের কত কাল মানুষ হচ্ছে বাঁচবে, টেলোমিয়ার দেখে হচ্ছে আমরা বলতে পারবো কতদিন মানুষ হচ্ছে বাঁচবে। যেমন হচ্ছে যে দেখা যায় আমরা যখন জন্ম নিই, জন্মকালে আমাদের হচ্ছে যে টেলোমিয়ার, জন্মকালে মানে টেলোমিয়ারের দৈর্ঘ্য, টেলোমিয়ারের দৈর্ঘ্য, টেলোমিয়ারের দৈর্ঘ্য, টেলোমিয়ার দৈর্ঘ্য, তো দেখা গেছে টেলোমিয়ারের দৈর্ঘ্য আমাদের জন্মকালে যখন আমরা জন্ম নিই
সেই জন্মকালে হচ্ছে যে আমাদের টেলোমিয়ারের দৈর্ঘ্য হচ্ছে 80,000, সরি 8,000, জন্মকালে টেলোমিয়ারে 8,000 বেস পেয়ার থাকে। যখন আমাদের হচ্ছে 35 বছর, 35 বছর বয়সে আমাদের থাকে হচ্ছে 3,000 বেস পেয়ার। আমাদের যখন 65 বছর বয়স হবে তখন আমাদের থাকে 1,500 বেস পেয়ার। 95 বছর হইলে দেখা যাবে কি 750 বেস পেয়ার, এভাবে কমতে থাকে। তো আমরা কত বছর বাঁচবো সেগুলো হচ্ছে এই টেলোমিয়ার দেখে আমরা নির্ধারণ করতে পারি। তোমাদের 9-10 এর একটা পড়া, এটা এগুলার নাম বলবা। কি আকৃতি সেটা না, এগুলার নাম বলবা। বলে এ বি সি ডি এর নাম বলে যাবা। আকৃতি চাইনি আমি, শুন, এর আকৃতি হচ্ছে ভি শেপড, এটা আকৃতি আমি দেখেই বুঝতেছি এটা ভি আকৃতি, এটা আকৃতি দেখেই বুঝা যাচ্ছে এটা এল আকৃতি, এটা আকৃতি দেখেই বুঝা যাচ্ছে এটা জে আকৃতির, এটা আকৃতি দেখেই বুঝা যাচ্ছে এটা আই আকৃতির। এই তো, ভেরি গুড। একরো, কোনটা একরো? এটা হচ্ছে আমাদের একরো, এটা টেলো, টেলো মানে প্রান্ত, কি মেটা, মেটা মানে মাঝে, সাব মেটা, সাব মেটা মানে কি মাঝের থেকে একটু নিচে, আর সবগুলোর সাথে সেন্ট্রিক হবে, সবগুলোর সাথে কি হবে সেন্ট্রিক হবে, সবগুলোর সাথে কি হবে সেন্ট্রিক হবে। একদম প্রান্তে মানে হচ্ছে টেলো, প্রান্তের দিকে একটু, মানে পুরো প্রান্তে না, প্রান্তের কাছাকাছি, একরো, মাঝে মানে মেটা, মাঝ থেকে একটু দূরে মানে হচ্ছে সাব মেটা। তো শেষ, তোমরা একদম এই ক্রোমোজোম পর্যন্ত পুরোটা পড়ে ফেলবা, নেক্সট দিন আমরা বংশগতীয় বস্তু শুরু করব। ওকে, দেন আল্লাহ হাফেজ।